নমস্কার গল্প অনুকল্প চ্যানেলে আমি অঞ্জলি আবার চলে এসেছি অন্য ধরনের একখানি উপন্যাস শোনাব বলে উপন্যাসটির রচয়িতা আশুতোষ মুখোপাধ্যায় উপন্যাসটির নাম পঞ্চতপা পঞ্চতপা উপন্যাসটি আমাকে পড়তে অনুরোধ করেছিলেন পূর্ণচন্দ্রচন্দ্র খুব সুন্দর অনুরোধ পূর্ণবাবু খুব সুন্দর অনুরোধ আপনাকে অসংখ্য ধন্যবাদ পঞ্চতপা উপন্যাসটি আমি নিয়েছি আশুতোষ মুখোপাধ্যায় রচনাবলীর দ্বিতীয় খণ্ড থেকে প্রকাশক এস এন রায় মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত এবার তাহলে শুনে নেওয়া যাক পঞ্চতপা উপন্যাসখানির প্রথম পর্ব আকাশ ফাটল না এক জড়োপাষাণ স্তূপের পাঁজর ফাটল একটা ভরাট স্তব্ধতা হৃৎপিণ্ড বিধিগ্ন হয়ে গেল যুগ যুগ ধরে জ্বরের সাধনা চলেছিল ওখানে স্থিতি আর স্থাবরতার উপাসনা চলেছিল নিঃশব্দ সমাহিত শুকনো মরুণীরস পাথরের পর পাথর গেঁথে চলেছিল কে ঊর্ধ্ব পথে সূর্যোদয়ের পথে প্রলয়ের ক্ষেতে বিধাতার সৃষ্টি প্রলয়ের ক্ষেত্রে মানুষেরও সৃষ্টি মৃত্যু থেকে জীবনকে ছিনিয়ে ছিনিয়ে উদ্ধার করছে সেও আকাশ ফাটেনি ওটা তার অভ্রবেদী আর্তনাদ খান খান হয়ে গেছে তার শিলামন্ত্রের গাম্ভীর্য করকর মরমর শব্দে খসে গেছে তার জড়বাঁধন শূন্য পথে ছিটকে উঠে মাটির বুকে মুখ থুবড়ে পড়েছে তার রাশি রাশি বিপুলায়তন অঙ্গ প্রত্যঙ্গ আকাশ ফাটেনি ওটা দিগন্তের কাপুনি কিন্তু কেন গো কেন কে বসে গো তোমরা পাহাড় ধুলোর অমনধারা অঙ্গ চোটাচ্ছ কেন জঙ্গল কেটে মাঠে খুঁড়ে সব নাড়ে ভুরি বার করে দিচ্ছ কেন এমন লণ্ডভণ্ড কাণ্ড কেন করছ সব বিজ্ঞান চেনে নাই মানুষেরা বিজ্ঞানের দুধ দেখেনি কখনো ওদের কালো মুখ অবিশ্বাসে কালো হয়ে ওঠে ভয়ে আর সংশয়ে ধারালো হয়ে ওঠে ওদের চোখের দৃষ্টি নিগার দিবি ওই মারাইয়ের পায়ে কিন্তু মড়াই তো মরেই আছে ধারা কই কাকে আটকাবি কাকে বাঁধবি জল পাবি কোথা তোরা কি পাগল তোরা কি দস্যু এপার ওপার দুপারে পাহাড় পাহাড়ে একেবারে নিচে জঙ্গলের মাঝখান দিয়ে এঁকে বেঁকে গেছে মড়াইয়ের বিশীল একটা রেখা মাত্র তার হাড় পাঁজর বার করা জঠোর ক্ষীণস্রোত শুকনো উপলপথে ঠক্কর খেতে খেতে ধারা হারিয়েছে সে কোন যুগে তার গতিপথের একটা টান ধরা আভাস আছে শুধু মরেছে বলেই তো সে মরাই যুগ যুগ ধরে মরে আছে বলেই তো মরাই ঘরে সকলকে মারছে বলেই তো মরাই আগে কি একটা নাম ছিল যেন নদীটার সেই নামটাও মরেছে বর্ষার জল আসে বটে খানিকটা আর দু পাঁচ বছর অন্তর অন্তর দুকুল ছাপিয়ে বন্যাও হয় এক একবার কিন্তু বর্ষার জল কলসির জলে মরুভূমি তেস নাকি মেটে বর্ষা না ফুরোতেই মাটির আগুন টেনে নেয় সব বর্ষা তারপর আবার যেই কে সেই আর বন্যা গড় তোর বন্যার পায়ে আকাশের বর্জ্য আলো দেয় না আধার পাড়ায় যেবন দেয় না আগুন জ্বলায় গড় তোর বর্জ্যের পায়ে গড় করি তোর বন্যার পায়ে মরাই শুকিয়ে মরুক মরাই শুকিয়ে মারুক মড়াইয়ের ডুবে মরে কাজ নেই মড়াইয়ের ডুবিয়ে মেরে কাজ নেই সেই দুর্ঘটনা পিত্তে সে বসে আছিস নাকি তোরা নয় তবে কারে কার পায়ে নিগড় দিবি কার পায়ে ছেকল পড়াবি পাথরের দেওয়াল দিবি এপার ওপার দু পাহাড় ত্বক মড়াইয়ের বক্ষরে সতে খাত তলা থেকে দেয়াল তুলবি এই দুই পাহাড়ের কাঁত তো কিন্তু কেন কেন রে তোরা মরাইকে মারতে লেগেছিস কেন রে তোরা পৃথিবীর অঙ্গ চোটাচ্ছিস তোরা কি পাগল তোরা কি দস্যু কে বটে তোরা এমন পিলয় করছিস কেন কি হবে কি করবি বল কি করবি গর্বিটা কি কি গর্বি মুখে বলে না কিছু দুর্বোধ্য বিস্ময় চেয়ে চেয়ে দেখে বোবা জিজ্ঞাসায় চোখের পাতা পড়ে না ব্যাঙ্ক দেখেছ ব্যাঙ্ক যেখানে টাকা জমা রাখে গো টাকা জমা রাখা হয় দেখনি কিন্তু বুঝেছ তো আচ্ছা সেই জমানো টাকা কখন তুলি আমরা যখন অভাব হয় যখন খরচ চলে না যখন হাতের পুঁজে ফুরিয়ে যায় এখানেও মিজলের ব্যাংক ব্যাঙ্ক হবে একটা জল জমা করে রাখা হবে বর্ষার জল বানের জল পাহাড়ের স্রোতের জল সব বাড়তি জল তারপর যখন জলের অভাব হবে আকাল হবে এখানকার এই জমানো জল খরচ করা হবে তখন বিশ তিরিশ পঞ্চাশ ক্রোশের মধ্যে আর জলের অভাব হবে না কখনো চুপ করে দেখো না দুটি বছর মরা মরাই তোমাদের কুলে কুলে ভরে উঠবে ফেঁপে উঠবে যতদূর চোখ যায় জলে জলাকার হয়ে যাবে সব সঠিক বোঝে না তবু কালো মুখে আসার আলো লাগে একটু জলের অভাবটা বোঝে জলের অভাব কাকে বলে বোঝে জলের অভাবে তাদের নারী শুকিয়েছে এ ওর মুখের দিকে তাকায় ভাবে মনের মতো করে অর্থ করে নেয় জল যাবে যেখানে আগুন মাটি খেয়েছে সেখানেই জল যাবে কথা দুটোই যেন জাদু আছে আশাটুকুতেও যেন জাদু আছে জল যাবে গাছে দূরে দূরান্তে জল যাবে কর্মকর্তাদের কল্পিত নকশা আর ছক ধরে জল কবে যাবে সেটা দূর ভবিষ্যতের কথা কিন্তু সেই নকশা আর ছক ধরে জল যাওয়ার খবরটা চলাচল হতে থাকে এ সদ্য বর্তমানে কাছে থেকে দূরে দূর থেকে আরও দূরে মাসির বাড়িতে একদিন শান্তনার কানে হলো খবরটা ওভাসিয়ার অবনীবাবুর মেয়ে শান্তনা বছর চারেক আগে এরকম একটা জল্পনা শুনেছিল সে সাগ্রহে বুঝতেও চেষ্টা করেছিল কি হবে কিন্তু সবেতেই আঠেরো মাস বছর হতে দেখে কৌতূহলে মরচে পড়ে গিয়েছিল ভুলেও গিয়েছিল প্রায় এতদিন বাদে হঠাৎ আবার খবরটা শুনে ভিতরে ভিতরে কেমন একটা উত্তেজনা হতে লাগলো এবারে আর তোর জোর নয় হাতে কলমে কাজ শুরু হয়ে গেছে নাকি কি কাজ কেমন ধরা কাজ সেই জবাব আর কে দেবে যেটুকু শুনেছে তার বার্তাবাহ ছোটো মাস্তুতো ভাই শহরের হাই স্কুলে পড়ে ভাষা ভাষা শুনে এসেছে সেও এসব খবরে কান দেবার মতো তার আগ্রহ বা কৌতূহল কিছুই নেই খবরটা শুনলে দিদি খুশি হবে জেনেই বলা কেন খুশি হবে তাও সে জানে না সামান্য একটা খবরের বদলে দশটা প্রশ্ন শুনে ফাঁপড়ে পড়ে যায় মাসুদ ভাই স্কুলের উঁচু ক্লাসে পড়ে মানুসম্ভ্রম আছে একটা তার ছিল করে জবাব দেয় অত খবর কে রাখতে গেছে জানার ইচ্ছে থাকলে কাগজ পড়লেই পারো কাগজেই তো সব বেরোয় বারো মাসে খবরের কাগজ উল্টাবি না জানবেটা কী করে খবরের কাগজ একটা পড়ার বস্তু কোনো দিন সান্ত্বনাতা উপলব্ধি করেনি দুপুরে নির্বিলি অবকাশে ঘরের দরজা বন্ধ করে এক রাস খবরের কাগজে নামিয়ে বসল সে সকাল থেকে চুপি চুপি সংগ্রহ করেছে দেখলে হাসাহাসি করবে শুধু মাস্তুত তো ভাই বোনেরা নয় মাসি আর মেশো হাসবেন মুখ টিপে মেঝেতে কাগজ ছড়িয়ে মহানিষ্ঠা সহকারে প্রায় দু তিন ঘন্টা হাতড়ে বেড়ালো জ্ঞাতব্য তথ্য বিরক্তি ধরে গেল খবর একটু আটটু যাও আছে সে শুধু খবরই কোথা দিয়ে কি হচ্ছে তার কোনো হদিশ পেল না চুপি চুপি হাই স্কুলে পড়া মাস্টু তো ভাইয়ের স্মরণাপন্ন হলো আবার দেখ খোকা তোদের মাস্টারমশিয়ার কাছ থেকে খবরটা নেই না কি হচ্ছে না হচ্ছে যদি পারিস সিনেমা দেখার জন্য আস্ত একটা টাকা দেবো তোকে প্রলোভনের ব্যাপার বটে এটা আস্ত একটা টাকা যদি কেউ দেয় তো বাড়ির মধ্যে এই সানু দিদিই দিতে পারে মাসে মাসে বাবার কাছ থেকে দশটা করে টাকা আসে সানুদির নামে সেটা কারোরই অজ্ঞাত নয় ভাই বোনদের উপর সানুদীর অনেক প্রতিপত্তিও খাটে এই টাকার জোরেই কিন্তু মাস্টারমশাইয়ের কাছ থেকে খবর আনবে কি তাদের জানা পরিধিটাও তো এমন কিছু বড় নয় তবে চেষ্টা চরিত্র করে যেটুকু খবর সংগ্রহ করলো তাই বেশ রং চড়িয়ে সান্ত্বনার কাছে পেশ করে দিল মড়াই নদী বাঁধা হচ্ছে ডিনামাইট দিয়ে চারদিকের পাহাড় ভেঙে উড়িয়ে দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি সান্ত্বনা অবাক নদী বাঁধছে তো পাহাড় উড়াচ্ছে কেন বা রে সংবাদদাতা বিব্রত মুখে জবাব দেয় নদী বাঁধতে হলে তো পাথর দরকার ইন্টার পাথর দরকার ওই জন্যই তো পাহাড় ভাঙছে শান্তনা দাঁতে করে নোখ খুঁটতে খুঁড়তে বুঝতে চেষ্টা করলো ব্যাপারটা দু চোখ সংবাদদাতার মুখের ওপর চক্কর ঘুরে এলো আর কি শুনলি এই মানে আমাদের ওখান দিয়ে জল যাবে শুনলি টাকার আশা বড় আশা তা যেতে পারে জল তো গড়ারই জিনিস একবার গড়াতে শুরু করলে তাকে আর কে আটকাবে সান্ত্বনার গোপন অস্বস্তিটা আর চাপা থাকলো না বেশি দিন উড়ো খবর আসে একটা দুটো আর সদা হাসি খুশি চঞ্চল মেয়েটা হঠাৎ যেন সচকিত হয়ে ওঠে শোনে কান খাড়া করে বুঝতে চেষ্টা করে কৌতূহল দমন করতে না পেরে মাসি আর এসে জিজ্ঞেস করে এটা সেটা মনে মনে তাদের হাসির হচ্ছে বুঝেও না জিজ্ঞেস করে পারে না মাসির কথা কানে এলো সেদিন মেশুকে বলছেন আহা এ নিয়ে কিছু বলো না ওকে জানোই তো ওদের বংশের ধারা বংশের ধারা শান্তনেরই হাসি পায় ঠাকুমার কথা মায়ের কথা মনে হতে শিউরে ওঠে সে বিভীষিকা ভুলবে না কোনো দিন ভুলবার নয় বিশেষ করে মায়ের কথা কিন্তু তারা কোন বংশের থেকে এসেছিল অবশ্য ঠাকুরদার কথা শুনেছে ঠাকুরদার বাবার কথাও তাদেরও মাটির লোক ছিল তাদের না হয় বংশের ধারা বলা যেতে পারে কিন্তু বাইরের মেয়ে ওর মা ঠাকুমা তাদের অমন হলো কেন মনে মনে বলল মাসিমার যেমন বুদ্ধি বংশের ধারা কই তার বাবার তো কোনো তাপ উত্তাপ নেই আর ঠিক তেমন বাপের মেয়েই শান্ত না তার নিজেরও কোনো তাপ উত্তাপ নেই কেন বা থাকবে যা গেছে সে তো বরাবরকার মতোই গেছে গেছে বলে কোনো দুঃখও নেই তার গেছে ভালোই হয়েছে আর কি সেখানে থাকতে যাচ্ছে তারা জল গেলে ওদের নিজেদের কী আর লাভ তবু জানতে ইচ্ছে হয় শুধু যে এখন বছরের পর বছর ধরে বুকে করে টেনে নিয়ে শুষে নিজে শেষ হয়ে গেছে ঘরে ঘরে কত মানুষ সেখান দিয়ে জল যাবে শুনলে কান্না জানতে ইচ্ছে হয় জল যাবে আগুন নিভবে এটুকুই আনন্দ তার বংশধারা আবার কি হঠাৎ ছেলেবেলার একটা দৃশ্য মনে পড়ে গেল শান্তনার খুব ছেলেবেলার কিন্তু স্পষ্ট মনে আছে বুড়ি সকাল থেকে কি একটা যজ্ঞ শুরু করিয়েছে খোলা বাইরে আকাশের নিচে কাঠ ফাটা রোদ্দুরে কাঠ শুকনো পাতা ঘি পুরোনো কাপড় সব এনে এনে ফেলা হচ্ছে সেই যজ্ঞের আগুনে দমবন্ধ ধোয়া একাকার হয়ে যাচ্ছে চারদিক আর সেখানে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত ঠাঁয় দাঁড়িয়ে কাটিয়েছে বুড়ি স্বাস্থ্যকারের ভাষ্য ধোয়ার জলুনুতে আর সেই সব জ্বালানো সূর্যের তাতে চোখ দিয়ে যে জল ঝরবে তা মাটিতে ফেললে মাটি শীতল হবে চোখের জল বাষ্প হয়ে আকাশে উঠবে তারপরে বৃষ্টি হয়ে মাটিতে ছড়বে সূর্যের দিকে মুহুর মুহুর চেয়ে চেয়ে জল আনার তাগিতে প্রায় অন্ধ হতে বসেছিল বুড়ি তার সে ভাঙা গলার ছড়া পাঁচালিও ভোলেনি শান্তনা চোখের জল আকাশে যা জাগের ধোঁয়া আকাশে যা সেথায় গিয়ে মেঘ হ সূর্যি ডেকে মেঘ আয়রে পবন ধেয়ে মেঘ করেছে ছেয়ে পবন মেঘে মিতালি মাটি হল শীতালী শুধু এই আরও কত কি করতে দেখেছে কত ঘরে মায়ের কথা মনে পড়ছে আবারও তারা তো অন্য কিছু ভাবতে চেষ্টা করলো শান্তনা কাজ নেই মায়ের কথা মনে পড়ে ভালোই হয়েছে তারাও জায়গা ছেড়ে এসেছে বরাবরকার মতো ভালোই হয়েছে বাবা তার বাইরে বাইরে কাজ করে ভালোই হয়েছে মাসির বাড়িতে চলে এসেছে সেও সবই ভালো হয়েছে তবু কেবল একটুখানি জানতে ইচ্ছে করে কি হচ্ছে কি হবে কেমন করে হবে আহা এখনও তো লোকে বাস করছে সেখানে কত লোকই তো আছে তাদের দুঃখ কষ্ট খুঁজবে কিনা জানতে ইচ্ছে করে না কিন্তু ঘুচবে কি জল তো আটকানো হচ্ছে সে কোথায় কত দূরের কোন পাহাড়ের গায়ে প্রথম প্রথম ভীষণ রাগ হতো লোকগুলো কী এখানকার কোনো কিছুতে যদি আগ্রহ থাকত সেই থেকে রোজ দুপুরে খবরে কাগজে নিয়ে বসছে শান্ত কিন্তু খবর আর পায় না উল্টে চোখে ব্যথা ধরে যায় ঘুম পেয়ে যায় কি সুখে যে লোকে পরে এই রাজ্যের ছাই ভস্য ভেবেই পায় না ক্রমশ ও নিজের আগ্রহ একটু একটু করে চাপা পড়ে গেল আবার বছর ঘুরে এলো ঘুম ভেঙে সেদিন কার মুখ দেখেছিল শান্তনা কে জানে আনন্দে আর উত্তেজনায় ভেতরটা যেন একেবারে উপচে উঠতে লাগল তার বাবার চিঠি এসেছে সেটা আনন্দের কারণ হলেও এমন কিছু বিচিত্র ব্যাপার নয় বাবার চিঠি প্রায়ই আসে ব্যতিক্রম হলে এখান থেকে এমন কিছু লেখে শান্তনা যাতে করে বেশ ভালো মতোই টনক নড়ে তার বাবা লিখেছেন এখানে দু তিন দিনের মধ্যেই আসছেন সেটা আরও আনন্দের কারণ বটে কিন্তু বছরে এমন একবার দুবার এসেও থাকেন তিনি সেই জন্যই সান্ত্বনা এমন বিহপল হয়ে ওঠেনি আজ চিঠিতে আর একটা ছোট্ট সংবাদ আছে যা বাড়ির সকলকে ডেকে বলবার মতো যা বিশ্ব সংসারের সকলকে ঢাক পিটিয়ে বলবার মতো বাবা লিখেছেন মড়াইয়ের কাজে বদলি হয়েছেন তিনি সেখানে যাওয়ার পথে এই জায়গা হয়ে যাবেন এমনিতেই সান্ত্বনার লাগাম ছাড়া খুশি দাপটে বাড়িটা ভরাট হয়ে থাকে সারাক্ষণ মাসি সত্যি সত্যি রেগেও ওঠেন এক এক সময় দোষী মেয়ে বাইশ বছর বয়স হলো তোর খেয়াল আছে বারো বছরে খুকিটির মতো করে বেড়াস বাপ তো দিকে খুব চাকরি করছে যেন বিয়ে থাওয়ার দিতে হবে না মেয়ের যেন এই করেই চিরকাল কাটবে এবার আসুক আর আজ আজ আর কোনো কথা বলারই ফুরসাদ পেলেন না তিনি রান্নার কাজে ব্যস্ত হয়েছিলেন সান্ত্বনা দৌড়ে এসে দু হাতে জাপটে ধরে সরাসরি একেবারে শূন্য ফেলল তাকে আরে ছাড় ছাড় কি হলো এঁটো সব একাকার করে দিলি তো হা ছাড় চিঠিখানা তার সামনে রেখেই শান্তনা ছুটল আর একদিকে স্নান করে যত্ন সহ করে চুল বাঁধাটা প্রায় সেরে এনেছে মাস্তুতো বোন প্রসাধনের ব্যাপারে বেশ একটু রুচি আছে তার বয়সে প্রায় বছর চারেক ছোটো সান্ত্বনা থেকে কিন্তু সে শুধু ঠিকুজির বিচারে ছোটো যেন শান্তনাই ঝড়ের মতো এসে এক টানে তার চুল খুলে সব এলোমেলো করে দিয়ে রাগিয়ে হাসিয়ে অস্থির করে তুলল তাকেও প্রসাদন গাম্ভীর্য সব রসাতলে গেল লুটোপুটি শুরু করে দিল দুই বনে তারপর একসময় ঠান্ডা হয়ে ভাবতে বসলো সান্ত্বনা কিন্তু এরকম একটা যোগাযোগ ভাবতেও পারছি না পাবা যেন কি কোথায় বেশ করে গুছিয়ে লিখবে দু তা না এক কথাতেই শেষ যেন জল গড়িয়ে খাচ্ছি এক গ্লাস আজকের আনন্দের আজ মিশু পেলেন খানিকটা শানুরাজ কি হলো এত খুশি কেন সমীহ যা একটু মেশো মশাকেই করে সান্ত্বনা মুখ আড়াল করে চার আঙুল চিপ কাটল মাসি রাগ করে জবাব দিলেন ওর বাবা মরাইয়ের কাজে বদলি হয়েছে খুশি এই জন্য একেবারে দিগ্বিজয় করে ফেলবে যাওয়ার পথে এখানে হয়ে যাবে আসুক বার করছি খুশি হওয়া মাসি এবং মেশো দুজনেই সম্প্রতি সান্তনার বাবার উপর ক্ষুণ্ণ আছেন একটু যথার্থ কারণও আছে আর সেই কারণেই সান্ত্বনাকে সুচক্ষে দেখার কথা নয় তাদের শুধু তাদের কেন তো বোনেরও হয়তো কিছুটা মনোবেদনার কারণ সেই কিন্তু এক ঝলক আলোকের পর এক ঘর অন্ধকারে খবিবার কতটুকু টেকে প্রত্যাশিত দিনে শান্তনার বাবা ওভাসের অবনিরায় এলেন শান্তনার ইচ্ছে তাকে নিজের ঘরে টেনে এনে ঘরের দরজা বন্ধ করে জেরা করতে বসে কিন্তু নিরিবিলিতে তাকে পায় তা সাধ্য প্রাথমিক যা কিছু সম্পন্ন হলো খাওয়া দাওয়া সারা হলো ধীরে সুস্থে ধৈর্য ধরে থাকা দায়ী শান্তনার কিন্তু এদের যেন গপ্পই শেষ হয় না মাসিটা বড় সহজ নন একথায় সে কথায় ঠিক আসল কথায় চলে এলেন লোহা পিটবে তখন দগদগে লাল যখন বললেন চাকরি তো খুব করছো নিশ্চিন্ত মনে তোমার মেয়ের বিয়েটা দেবে কে ভিতরে ভিতরে শঙ্কিত হয়ে উঠলে শান্তনা মাসি মেশর মনে যে ক্ষোভটুকু আছে বাবার ওপর তার কারণটা এবার প্রকাশ হয়ে পড়ে বুঝি অথচ বাবা বেচারে তার কিছুই জানেন না সম্পূর্ণ নিরপরাধ সকলের অগোচরে কলকাঠিটা সেই ঘুরিয়েছে একবার নয় দু দুবার কিন্তু আবার রাগও হয়ে গেল মাসির ওপর কোনো কিছুরই সময় অসময় নেই ভিতরে ভিতরে একেবারে সান দিচ্ছিলেন যেন অবনীবাবু কিছু জবাব দেবার আগে সে বলে উঠল আমার জন্যে ভাবতে হবে না নিজের মেয়ে আছে ধরে বিয়ে দাও কে যাও না অবনীবাবু বিব্রত হলেন অন্য সময় হলে মামরা আদরের বঞ্চির কথা শুনে হয়তো হাসতেন মাসে নয়তো ছদ্মরাকে ধমক দিয়ে বলতেন কিছু শান্তনাম সেরকমই কিছু প্রত্যাশা করেছিল কিন্তু ব্যাপারটা ঘোরালো হয়ে দাঁড়ালো কেমন যেন মাসে অল্পক্ষণ তার মুখের দিকে চেয়ে থেকে বললেন তোকেও আমি নিজের মেয়ে বলেই ভাবতুম রে তা তোরা বাপ মেয়ে দুজনেই যখন অন্যরকম ভাবিস তখন আমার মাঝখানে পড়ে বারবার তা ঘ্যানোর ঘ্যানোর করা কেন খুব ঘাট হয়েছে আর বলবো না আর বলবো না তোর বিয়ের কথা হঠাৎ এরকম আবহাওয়ার পরিবর্তনে অবনীবাবু হক গেলেন মেয়েকে বললেন তুই সবেতে আগ বাড়িয়ে কথা বলতে আসিস কেন মাসিকে বললেন আপনিও যেমন ওর কথা আবার শোনেন বড় হয়েছে বিয়ে তো দিতেই হবে তা আপনারা ছাড়া আর ওর কে আছে দেখে শুনে ঠিক করুন না কিছু এরই প্রত্যাশায় ছিলেন যেন মাসি আমরা দেখে শুনে ঠিক করব কি রকম আমাদের ওপর তোমার বিশ্বাস কতটুকু যে আমরা দেখে শুনে ঠিক করব অমন দু দুটো ভালো সম্বন্ধ পেয়ে চিঠি লিখলাম তোমায় দুবার করে লিখলাম একটা চিঠিরও জবাব দেওয়া পর্যন্ত দরকার মনে করি তুমি আবার আমরা দেখতে যাব কোন দুঃখে শুনি একেবারে আকাশ থেকে পড়লেন নবনীবাবু চিঠি আমাকে কবে কই আমি তো একটাও পাইনি মাসিও থতোমতো খেয়ে গেলেন কেমন চিঠি পাওনি সব চিঠি পাও আরে এ দুটোই পেলে না সে আবার কেমন কথা তাদের অগোচরে সান্ত্বনা পালিয়ে বাঁচল আর সেখানে অবস্থা নিরাপদ নয় সেটা তার থেকে ভালো আর কে জানে মাসি ওর বিয়ের প্রসঙ্গ চার পাঁচ বছর আগেই উত্থাপন করেছিলেন একাধিকবার করেছিলেন কিন্তু অবনীবাবু সত্যিই তখন গা করেননি এই সম্বন্ধে ভাবার মতো তখন তার মনের অবস্থাও খুব একটা ছিল না যাই হোক মাসিও শেষে এ নিয়ে আর উচ্চবাচ্য করেননি কিছু যার দায় তারই যখন ভাবনা নেই তিনিই বা কাহাতো পিছনে লেগে থাকবেন মাঝখানে এই কবছরের ব্যবধানে মাসের নিজের মেয়ে বড় হয়েছে সেই দায়িত্ব পালনের জন্য ব্যস্ত হয়ে উঠলেন তিনি তার মেয়ের সম্বন্ধ দেখা হতে লাগলো যেহেতু সম্বন্ধের কথা একটু আগে উল্লেখ করলেন তাদের সঙ্গে যে যোগাযোগ ঘটেছিল মাসির নিজের মেয়েকে উপলক্ষ করে মাস্তুতো বোনকে দেখতে আসছে শুনে হেসে নেচে আটখানা হয়ে শান্তনা সেই বেচারীকে প্রথমে নাস্তানুবাদ করে পরে পরিটি করে তাকে সাজিয়ে গুছিয়ে দিল জনাদুই ভদ্রলোক আর জনতিনিক মহিলা এলেন মেয়ে দেখতে ভদ্রলোক দুজন বাইরের ঘরেই বসতেন মেয়েরা ভিতরে মাস্তুতো বোনকে বাইরের ঘরে চালান দেওয়া হলো প্রথমে উচ্ছ্বল কৌতূহলে আরি পেতে রইল সান্ত্বনা সবেতেই তার অপার কৌতূহল আর এ ব্যাপারে তো কথাই নেই তাদের দেখা হতেই মেয়েকে ভিতরে পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে সান্ত্বনা ছুটে এসে একরকম জাপড়ে ধরে নিয়ে গেল মেয়েদের ঘরে তাকে তাদের সামনে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসল গ্যাট হয়ে যেন সেই মুরব্বি মেয়েরা মেয়ে দেখলেন যাকে দেখার কথা তাকেও দেখলেন যাকে দেখার কথা নয় তাকেও এটা সেটা জিজ্ঞেস করলেন মেয়েকে কিন্তু তার থেকে অনেক বেশি জিজ্ঞাসা করলেন তার পাশে যেয়ে বসে আছে তাকেই মাসিকে গল্প গুজবের ছলে জিজ্ঞাসা করলেন এটা ওটা তারা কিন্তু মেয়ের সম্বন্ধে যতটা না বন্ধুর সম্বন্ধে অনেক বেশি হঠাৎ কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলো শান্তনা অস্বস্তি বোধ করতে লাগলেন মাসিও দু চার দিনের মধ্যেই পাত্রপক্ষ খবর পাঠালেন ছেলের বয়স আন্দাজে মেয়ের বয়স একটু কম হয়ে যায় সেদিক থেকে বঞ্জিটিকে বিশেষ পছন্দ তাদের অতএব ইত্যাদি ইত্যাদি বঞ্ছিকে পছন্দ হয়েছে বয়সের জন্য কি কি জন্য সে চোখ মাসির আছে মায়ের মনে একটু লাগারই কথা কিন্তু যে মেয়ে পছন্দ তাদের সেই মেয়ে সান্ত্বনা বলেই তেমন লাগলো না মেশুর মনে যাই থাক তিনি মন্তব্য করলেন না কিছু কিন্তু লজ্জায় অস্বস্তিতে একেবারে আড়ষ্ট হয়ে গেল শান্তনা ওদিকে মাসি এবং মেশো টুকরো কথাবার্তা কানে এলো তার মেশো বললেন অবনীকে চিঠি লিখে দাও আজই যদি হয়ে যায় তো হয়ে যাক ও সায় দিলেন দুপুরে নাকের ডগায় নিকেলে চশমা এঁটে চিঠি লিখতে বসেছেন তিনি তাও দেখল শান্তনা সেই দিনই চিঠি একটা সেও লিখলো তার বাবাকে এমনি সাদামাটা চিঠি লিখে খামে এটে প্রতীক্ষা করতে লাগল তারপর চাকর আধ মাইল দূরে ডাক বাক্সে কর্তৃ চিঠি ফেলতে গেল যখন তখন তার হাতের ওই চিঠি শান্তনা চিঠির সঙ্গে বদল হয়ে গেল কি করে সে একমাত্র শান্তনাই জানে আর কেউ না পরের ঘটনাও প্রায় অনুরূপ এবারে যারা মাসির মেয়েকে দেখতে এলে শান্তনা তার ধারে কাছেও ঘেষ্টল না তাদের মাসিকে বলল খাওয়া দাওয়ার সব ব্যবস্থা এবারে আমি দেখছি তুমি ওদিকে আগলাওগে যাও মাসি মাসে খুশিও হলেন না দুঃখিতও হলেন না খুশি হলেন না কারণ এই বঞ্চিটিও মেয়ের থেকে খুব কম নয় তার কাছে দুঃখিত হলেন না কারণ মেয়েও তো কম নয় তার কাছে যথা পূর্ব মেয়ে দেখা হলো মোটামুটি মেয়ে পছন্দও হলো বোধ কারণ মহিলারা বিদায়ের আগে মেয়ের বাপের ঘরবাড়িও দেখলেন আর এই দেখতে গিয়ে রান্নাঘরে আটপৌরে গাছ কোমর শাড়ি পরা শান্তনাকে দেখলেন তারা গরমের তাতে তা আর ঘামে তখন টুসটুসে লাল হয়ে উঠেছে শান্তনের মুখ থতমত খেয়ে হাতের কাজ ফেরে তাড়াতাড়ি হাত ধুয়ে সে ঢিপ করে প্রণাম সারলো গোটা দুইতে আগন্তুকরা আবার প্রশ্ন শুরু করলেন মাসিকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে তারপর জিজ্ঞাসাবাদে বিব্রত করে তুললেন শান্তনাকেও যথাসম্ভব সংক্ষেপে জবাব দিয়ে শান্তনা একগাল হেসে ফস করে বলে বসল আমার বোনকে কেমন দেখলেন বলুন একজন জবাব দিলেন ভালোই তো মহা খুশি হয়ে মাথা দুলিয়ে সান্ত্বনা বলে উঠল পছন্দ হয়েছে তাহলে হবে না তো কি যে বাড়ি যাবে সেই বাড়ি আলো করবে অমন কাজের মেয়ে কটা হয় আপনারা নিশ্চিন্ত মনে নিয়ে যান সকল কথা সকলের মুখে ভালো শোনা না সেটা জেনেই বোধ বলা কিন্তু অনেকের মুখে আবার যা বলা হয় তাই শোনাও ভালো সকলেই হেসে উঠলেন মাসি বললেন তুই থাম তুমি বোনের হয়ে তোকে আর উমেদারি করতে হবে না শান্তনা মুখোরার মতো ফড়ফড় করে বলল বোনের জন্য আমি উমেদারি করব না তো কে করবে মাসি আগন্তুকদের একজন বললেন তা তুমিও তো কম কাজে না দেখছি মা ঠোঁট উল্টে শান্তনার জবাব দিল হ্যাঁ ওর সঙ্গে আমার তুলনা মাসিমা ওদের এখানে দাঁড় করিয়ে রাখলি কেন এখানটায় বেজায় গরম মাসিমাও হেসেই জবাব দিলেন তুই গরমে সেদ্ধ হয়ে কাজ করছিস আর ওদের একটু দাঁড়াতেও দিবি নে ভিতরে ভিতরে আবারও অস্বস্তি লাগছে সান্ত্বনার আগুন দুগ্ধের মধ্যে বসে ওসে যিনি তিনি তো মুখ ফুটে বলেই ফেললেন আপন বলতে যখন শুধু আপনি এরও তো বিয়ে দেওয়া দরকার আপনার মাসিমা হাসি মুখেই বললেন আপন হলেও ওর বিয়ে দেওয়া সত্যিকারের মালিক তো আমি নই ওর বাবাকে বলে বলে হয়রান হয়ে গিয়েছি সান্ত্বনার ইচ্ছে হলো বেশ করে মুখের উপর দু কথা শুনিয়ে দেয় পারেও শান্তনা কিন্তু মাসির জন্য সাহস হচ্ছে না কাঠ হয়ে দাঁড়িয়ে রইল অন্যদিকে চেয়ে দিন কতক বাদে চিঠি এলো এবারও রান্নাঘরে সেই মেয়েটিকে বিশেষ পছন্দ তাদের তার বাবার কাছে যদি কথাবার্তা তোলা হয় তারা খুশি হবেন একবার যেটা উড়িয়ে দেওয়া যায় বারবার সেটা উড়িয়ে দেওয়া যায় না বিরক্ত হয়ে বললেন মেয়ের বাবার যদি এখনও ঘুম না ভাঙে তো আমরা কি করব। একবার একখানা চিঠি লিখলে তার জবাব পর্যন্ত দিলে না দুটো দিন একেবারে ঘুম হয়ে রইল শান্তনা অকারণ রাগে জ্বলতে লাগলো মনে মনে সেটা লক্ষ্য করেই বোধ হয় হালকা হেসে মাসে একসময় বললেন তুই অমন করে আছিস কেন লোকের তো চোখ আছে নাকি তুই থাকতে তোর বোনের বিয়ে হবে না শান্ত্বনা ঝাঁঝিয়ে উঠল তাহলে আমাকেই দূর করে দাও আরে দেবই তো এবারে তোকেই দূর করবো আগে বেশ ভালো হাতে মজা দেখাচ্ছি তোর বাবাকে দাঁড়া মজাটা যে কী শান্ত্বনার জানে আগের ব্যাপারটারই পুনরাবর্তন ঘটল চুপি চুপি মাসির চিঠি বদল করতে হলো আবারও পাঁচ সাত দিন অপেক্ষা করে অসহিষ্ণু হয়ে উঠলেন মাসি বললেন দেখেছো কাণ্ড একটা জবাব দেওয়া পর্যন্ত দরকার মনে করে না সে তাড়াতাড়ি শান্তনা বাবাকে চিঠি লিখল আবার সিকির মাসির কাছে চিঠি লিখো একখানা আমি এখানে আছি মাঝে সাঝে তাদের খোঁজখবর তো করা উচিত নাকি চিঠি পেয়েই অবনীবাবু বিনীত চিঠি লিখলেন গৃহকর্ত্রীর নামে মাসির এগে আগুন আরও আসল কাজের কথার একটা উল্লেখ পর্যন্ত নেই অর্থাৎ আমার মেয়ে নিয়ে তোমরা মাথা ঘামাও কেন কেমন আচ্ছা এই আমি চুপ করলাম আজ যদি বলি তো আড়াল থেকে শান্তনে এদিকের হাওয়াটা এক একবার বুঝে যেতে লাগল মাসির রাগ পড়েছে পোস্ট অফিসের বিরুদ্ধে একযোগে দুজনে খানিকটা অভিযোগ বর্ষণ করার পর অবনীবাবু শখেদে বললেন এরকম দু দুটো ভালো সম্বন্ধ হাতছাড়া হয়ে গেল একবার জানতেও পারলুম না যে এমন বরাত মাসি বললেন তাছাড়া আর কি নিয়তি নির্বন্ধ না থাকলে কি করে আর কি হবে কিন্তু তোমাকেও বলি বাপু এ না হয় সেদে এসেছিল। কিন্তু তোমারও তো একটু ভাবনা থাকা উচিত অত বড় মেয়ে থাকলে চোখে পাতা এক করতে পারতুম না আমি আর তোমার তো কোনো চিন্তাই নেই দেখি নীরব থেকে অবনীবাবু অভিযোগ স্বীকার করে নিলেন বোধ হয় মাসি আবার বললেন অবশ্য মেয়ে তোমার পছন্দের মেয়ে যে দেখবে সেই নিতে চাইবে তবু চরিত্র না করলে সবাই কি আর সেধে আসবে তোমার বরাত ভালো অমন তো গরণেও বয়সের ছাপ পড়েনি মেয়ের আমার মনির থেকেও কচি দেখায় তা বলে সব কিছুরই তো একটা সময় আছে তো আড়াল থেকে মাসের উদ্দেশ্যে বেশ করে মুখ ভেঙেল বারন্ত গরণের পছন্দের মেয়েটি চিঠি সংক্রান্ত অপকৃতিটা পাছে প্রকাশ পেয়ে যায় সেই ভয়ে ধারে কাছে ঘেসছে না নইলে বাবার সামনে মাসিকে আরেক দফা শুনিয়ে আসতে পারতো অনায়াসে অত লজ্জা স্বরমের ধার ধারে না তা সে নিজের বিয়ের প্রসঙ্গেই হোক বা অপরের হোক বা যারই হোক বাবাকে শান্তনা হাতের মুঠে পেল সেই সন্ধ্যার পরে কিন্তু মেয়ের কাছে অবনীবাবু প্রথমেই চিঠি না পাওয়ার ক্ষেত প্রকাশ করে ফাঁপড়ে পড়ে গেলেন একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল শান্তনা ব্যাস 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 বেশ হয়েছে চিঠি পাওনি খুব ভালো হয়েছে পোস্ট অফিসকে আমি এক হাঁড়ি রসগোল্লা পাঠিয়ে দেবো এই সে পর্যন্ত আর কোনো কথা নেই বিয়ে 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 বাবা মেয়ের সম্পর্ক নয় তাদের মা মেয়ের সম্পর্ক বলা যেতে পারে সান্ত্বনার মা মারা যাওয়ার অনেক আগের থেকেই তাই ভালো হোক মন্দ হোক কোনো একটা ধারা থেকে অবনীবাবু মেয়েকে আড়ালে রাখতে চেয়েছেন সেই ছোটবেলা থেকেই চেয়েছেন দুই বাহু বিস্তার করে আগলে রাখতে বাবা মেয়ের ব্যবধান ঘুচে গেছে এক যুগ আগেই সেই আদরের সম্ভবত মেয়ের আজও বয়স বাড়েনি অবনীবাবু বললেন আরে আমি কি করব তোর মাসি তো বলছে একুশ বাইশ বছর নাকি বয়স হয়ে গেল তোর তবে আর কি কাল সকালে ঘুম থেকে উঠে যাকে পাও কলে গামছা বেঁধে নিয়ে এসো যাও বিয়ে করে ফেলি হেসে ফেলল রাগ মিলিয়ে গেল অবনীবাবুও হাসতেন শান্তনু তাকে নিরীক্ষণ করে দেখলো কিছুক্ষণ বলল বাবা তুমি একটু রোগা হয়ে গেছো অবনীবাবু হালকা হেসে জবাব দিলেন তোর বিয়ের ভাবনাতেই তো মা হু তোমার একটা মেয়ে আছে তাই মনে থাকে কিনা সন্দেহ ভাবনা না ছাই আচ্ছা থাকি না থাকি না তা তুই কেমন আছিস বলতো খুব ভালো দিব্যি খাচ্ছি দাচ্ছি আর মাসির ওপর তম্বি করে বেড়াচ্ছি কেমন মোটা হয়েছি দেখো না হব মৃদু মৃদু হাসতে লাগলেন কিন্তু সান্ত্বনার ভিতরটা তখন অন্য কিছু জানার জন্য আঁকু বাঁকু করছে ভাবলো একটু নীরবে দুই চোখ বাবার মুখের উপর ঘুরে এলো এক প্রস্থ আচ্ছা বাবা মড়াইয়ের কাজে তুমি নিজে বদলি হলে না তোমাকে বদলি করা হলো হঠাৎ এরকম একটা প্রশ্নের জন্য তৈরি ছিলেন না বাবু। চকিতে তাকালেন একবার মেয়ের দিকে কেন রে এমনি বলোই না আরে পাঁচ জায়গায় ঘুরে ঘুরেই তো চাকরি এত বড় কাজ হচ্ছে সেখানে কত পোস্ট খালি পড়ে আছে চলে এলাম খুব সত্যি কথা বললেন না বললেন না বলেই বিব্রত হলেন মনে মনে এত বড় কাজ হচ্ছে শুনে শান্তনা ছায় বলে উঠল খুব মস্ত কিছু কাজ হচ্ছে তাই না বাবা আচ্ছা কাজ যেখানে হচ্ছে সেই জায়গাটা আমাদের ওখান থেকে কত দূর বাবা নিচের অজ্ঞাতেই আবার একটা চকিত দৃষ্টি নিক্ষেপ করলেন অবনীবাবু পরে হেসে বললেন তুই হয়েছে এমন কোথায় মড়াইয়ের ড্যাম আর কোথায় আমাদের সে জায়গা নিমেষে ম্লান হয়ে গেল শান্তনার মুখ সব উৎসাহ স্তেমিত হয়ে গেল যেন বলল তাহলে আর কী হলো বাবা সেখানে তো আর তাহলে জল যাবে না অবনীবাবু হেসে উঠলেন তুই বুঝে এইসব ভাবিস এখনো জল যাবে না কেন ড্যাম হলে তো ও ডবল দূরেও জল যাবে কিন্তু জল যাক বা না যাক আমাদের কি বল আমরা কি আর সেখানে ফিরে যাচ্ছি সব তো বেছে দিয়েছি মা শান্তনার সমস্ত মুখ খুশিতে ঝলমলিয়ে উঠল আবার বলল চেতে বয়ে গেছে সেখানে মাগ সেখানে আবার কেউ থাকে নাকি কিন্তু তুমি তো ভারী সারতো বাবা নিজেরা থাকবো না বলে এতকালের জলের কষ্টটা দূর হবে সেটা কিছু নয় তুমি এখান থেকে কবে যাচ্ছ দাঁড়া দুটো দিন জিরোয় আমি গেলে কি তাড়াতাড়ি জল এসে যাবে নাকি লজ্জা পেয়ে হাসলো শান্তনা না তা কেন আমাকে তো সব গোজগাজ করে নিতে হবে এরপর হুট করে তুমি বলে বসবে চল দু চোখ বিস্ফারিত হয়ে উঠলো অবনীবাবুর তোকে বলবো তুই কোথায় যাবি ততধিক বিস্ময় হাঁ করে তার মুখের দিকে চেয়ে রইল শান্তনা আমি যাব না বাবা এক বছর ধরে এত বড় একটা ব্যাপার হচ্ছে সেখানে এখন তুমি একলা যাবে আর আমি এখানে বসে থাকবো তুমি বলো কি বাবা যেন এই এক বছরে যথেষ্ট দেরি হয়ে গেছে এখনও সে গিয়ে পৌঁছতে না পারলে এত বড় একটা ব্যাপারের সব কিছুই পণ্ড মনে মনে বেশ ঘাবড়ে গেলেন বাবু। কণ্ঠস্বরে একেবারে উড়িয়ে দিতে চাইলেন শান্তনের ইচ্ছেটা হ্যাঁ সাত তাড়াতাড়ি এখন তোকে শুদ্ধ নিয়ে গিয়ে উপস্থিত হই আমি কোথায় থাকবো কি ব্যবস্থা কিছুই ঠিক নেই পরে না হয় এক সময় ঘুরে দেখে আসিস এখনও দু তিন বছর লাগবেই সেখানকার কাজ শেষ হতে না 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 আমি কিছুতেই থাকবো না এখানে আমি যাবই তোমার সঙ্গে আজ তিন বছর ধরে আমাকে নিয়ে যাবে যাবে করে ভোলাচ্ছ তোমার শরীর খারাপ হয়ে গেছে তোমারও তো দেখাশুনো করা দরকার বাবা আমি যাবই আমি যাব বাবা তোমার সঙ্গে আলটিমেটাম দিয়ে এক ঝটকায় ঘর থেকে বেরিয়ে গেল বিপদ গস্তের মতো বসে রইলেন অবনীবাবু কিন্তু তবু সহজে রাজি হলেন না তাকে নিয়ে যেতে মাসিও তার দিকে সায় দিলেন মেয়ে নিয়ে যাওয়া কোনো কাজের কথা নয় দুজনে মিলে অনেক বোঝালেন তাকে পরে নিয়ে যাওয়া হবে বলে আশ্বাসও দিলেন বাধ্য হয়েই হাল ছাড়লেন শেষে চলুক তাহলে অবনীবাবু বললেন মোটরে তো মোটে তিন চার ঘন্টার পথ একটা কথা বলবারও লোক পাবে না যখন নিজেই পালিয়ে আসতে চাইবে মাসির বাড়িতে শোকে ছায়া নামলো যেন মাসি তো মাসে মনে মনে একটু বিরূপ হয়ে উঠেছিল যে মাস তো বোন সে পর্যন্ত কেঁদে কেঁদে চোখ ফুলাল কিন্তু একটু কাঁদতে পারছি না এতটুকু লোক দেখেন মন খারাপও করতে পারছে না শুধু শান্ত নাই সেজন্যই বরং খারাপ লাগছে তার অপরাধী মনে হচ্ছে নিজেকে কেমন করেই বা পারবে সে মন খারাপ করতে মাসির বাড়ি ভালো খুব ভালো এত ভালো হয় না কিন্তু সে যাচ্ছে কোথায় ওই দূর আকাশের গায়ে মেঘের মতো মিশে আছে যে পাহাড়গুলো যাচ্ছে তাদেরই একেবারে বুকের ডগায় বাস করতে যাচ্ছে ওই দুর্বোধ্য বিরাট বিস্ময়ের মধ্যে নিজেকে মিশিয়ে দিতে সেখানে বিজ্ঞানের যে কারিগরি চলেছে যুগ যুগান্তরের মাটির তৃষ্ণা মেটাবার জন্যে যাচ্ছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখতে একেবারে পাশে দাঁড়িয়ে সঙ্গে দাঁড়িয়ে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে মানুষের হাতে করা বিধাতার দণ্ডের এই সার্থক প্রতিবাদ দেখতে যাচ্ছে মরাই নদীর ড্যাম দেখতে মন খারাপ সে কেমন করে করবে শরতের খুশির আকাশে হালকা মেঘে নিরানন্দ কতটুকু রোমাঞ্চকর বটে কিন্তু মড়াইয়ের এই বিগত একটা বছরের সকল বৃত্তান্ত অনুকূল নয় খুব মড়াইয়ের ধারে ধারে পাহাড়ের গায়ে গায়ে ঘন জঙ্গলে ফাঁকে ফাঁকে দূর দূরান্ত পর্যন্ত যে বনবসতি গড়ে উঠেছিল তার সংখ্যা কম নয় প্রায় দেড়শো গ্রাম প্রায় হাজার পনেরো নারী পুরুষ গ্রামগুলো ছিল ছাড়া ছাড়া মানুষগুলোর অস্তিত্বের আড়ম্বর ছিল না খুব সাঁওতাল বটে কিন্তু শহর বা আধা শহরে বাঙালি ঘেঁষা সাঁওতালদের সঙ্গে তাদের তফাৎ অনেক তাদের হাব ভাব চালচলন রীতিনীতিতে সমতল ভূমির কমনীয় ছোঁয়া লাগেনি তেমন কিছু একটা হবে এখানে অনেক দিন ধরেই তারা তার আভাস পাচ্ছে জোর দেখছে সাত সরঞ্জাম দেখছে মাতব্বর জাত ভাইদের মুখে রূপকথা শোনার মতো শুনছেও কিছু কিছু কিন্তু সঠিক বুঝছে না যারা বলছে রূপকথা তারাও না যারা শুনছে তারাও না তাই হঠাৎ একটা প্রলয় দেখল যেন তারা আর সেটুকুই বুঝল এর থেকে সৃষ্টির ওরা পাবে কেমন করে যা দেখলো তারই আঁচ লাগলো মনে কানাকানি শুরু হলো নিজেদের মধ্যে ছোটো থেকে বড় হতে লাগলো কানাকানির গণ্ডি বিস্ময় আর জিজ্ঞাসা ছাড়াও রূঢ় প্রতিবাদে চাপ পড়তে লাগলো মুখে বিজ্ঞানের আসল দূতদের ওরা সামনাসামনি পায় না চেনেও না কিন্তু তাদের চামুন্ডাদের সাক্ষাৎ পেতে লাগল চিনতে লাগল শতপ্রবৃত্ত হয়ে এগিয়ে এলো তারাই কারণ কাজ চালু করতে হলে ওদের চাই ওদের বিশ্বাস চাই আর ওদের গতর চায় মড়াইয়ের কাছ থেকে ওদের সরানো চাই কিন্তু এই সৃষ্টি মাহাত্ম ওদের বোঝানো পাকা কারিগরের পক্ষেও দুঃসাধ্য প্রায় মরা মরাই তোমাদের কুলে কুলে ফুলে উঠবে ফেঁপে উঠবে যত দূর চোখ যায় মড়াইয়ের জলে সব ডুবে যাবে আশপাশ থেকে ধার কাছ থেকে তাড়াতাড়ি সব সরতে লাগো গো তোমরা তোমাদের জায়গা জমি ঘর কিচ্ছু ভাবনা নেই সরকার দেবে ক্ষতিপূরণ দেবে নতুন করে ঘর তোলার খরচও দেবে দেবে কেন দিচ্ছে তো তোমরা নাও কেনা যাও দূরে গিয়ে গ্রাম বসা ঘর বাড়ি তোলো আর এখানে এসে মড়াই বাঁধার কাজে লাগো মজুরি খাটো ফি হপ্তায় টাকা পাবে মেয়ে পুরো সবাই এসো যার গতর আছে সেই এসো জলের কথায় যাদের মন ছিল তারাও বিগড়ে গেল আবার ঘর বাড়ি ছেড়ে দিতে হবে ঘর বাড়ি ছেড়ে উঠে যেতে হবে এ প্রস্তাবের সঙ্গে ওদের আপোষ নেই কোনো সৃষ্টির ইতিহাস থেকে অদৃষ্টদের তাড়িয়ে নিয়ে বেরিয়েছে এই মর্তভূমির দিক বিদিকে অবশ্য মর্তভূমি বলতে ওরা যেটুকু বোঝে তার গণ্ডি খুব একটা বড় নয় জন্ম থেকেই ওরা শুনে আসছে এই ঘর ছাড়া নেই দেশ খোয়ানির কথা সৃষ্টি থেকে বন জঙ্গলের বিভীষিকার সঙ্গে লড়াই করে মাটিকে বাঁশের উপযোগী করেছে নাকি তারাই কিন্তু যা যাবর জীবনের অভিশাপ লেখা ওদের কপালে সেই আদিকাল থেকে সেটা সত্যিকে মিথ্যে জানে না কিন্তু বিশ্বাস করে তাই বসতি ত্যাগের আভাস মাত্রে অসহিষ্ণু ক্ষোভে প্রায় হিংস্র হয়ে ওঠে ওদের মূর্তি এই বিক্ষোভের আরও একটা কারণ আছে সেটাই সবচেয়ে বড় কারণ অবিশ্বাস সভ্য মানুষের প্রতি অবিশ্বাস সভ্যতার প্রতি অবিশ্বাস বনের হিংস বাঘ ভাল্লুককে তারা ভয় করে না কিন্তু এই সভ্যতাকে করে তাদের এই নিকশ কালো দেহের ভিতরে কোথাও এতটুকু কালোর আভাসমাত্র ছিল না ওদের এই কালো বুকের মধ্যেই ছিল খোলা আকাশের মুক্ত সরলতা কিন্তু সেই সাদা বিশ্বাসের ওপর মাসুল চড়িয়ে চড়িয়ে সেটা ঝাঁঝরা করে দিয়েছে সভ্য বুদ্ধিজীবী মানুষ হিংস্র নখদন্ত মেলে একদা যারা সর্বস্ব গ্রাস করতে চেয়েছিল যারা সর্বস্ব গ্রাস ছিল পূর্বপুরুষদের সেই রক্তঝরা দিনের কথা ওরা আজও ভুলেনি ওরা কোনোদিন ভুলবে না বোধ নিজেদের শক্তির সামর্থ্য দিয়েই একদিন ভরা প্রাচুর্যের মুখ দেখেছিল তারা কারো প্রত্যাশায় বসে থাকেনি কোনও দিন কিন্তু সে প্রাচুর্যের প্রথম হ্রাস টেনেছিল একশো বছর আগের পরদেশে শাসন ব্যবস্থা তাদের চাষের জমির উপর আশি হাজার টাকা মাসুল ধার্য করেছিল সেদিনের রাজপ্রতিনিধি সেখানেই শেষ নয় কোথা থেকে এলো তারপরে সভ্য মানুষের দল তাদের লোলুপ দৃষ্টির অর্থ তখন দুর্বৃদ্ধ ওদের কাছে ওরা সরল ওরা কুটিলতা বোঝি না তার মাসুলও দিতে হবে বইকি। মহাজনের থলে নিয়ে বন্ধুর নামাবলি পরে আগমন ঘটতে লাগলো তাদের প্রলোভনের সামগ্রীতে তাদের আরও তো ভরা সেই চুপকাষ্টে ওরা গলা বাড়িয়ে দেবে না তো কে দেবে কারা দেবে নুন চাই নাও নয় গো তোমাদের জন্যই তো তবে বড়ো দামি জিনিস আচ্ছা এক গাড়ি ধানের বদলেই নিয়ে যাও ওই নুনের চাংটা কিন্তু বাপু পরের বারে অত সস্তায় পাচ্ছ নি এক কলসি ঘি দিতে হবে এরপর কী চাই এই একজোড়া পায়রা বদলে কী দেবে এই একজোড়া মাত্র বলদ আচ্ছা নিয়ে যাও ভাই তাই নিয়ে যাও নিষ্ঠুরতার মাত্রা বাড়তে লাগলো মাপার পাত্রটা তলায় ফুটো কি না সেরের বাটখারা পাঁচ সিঁড়ি হয়ে গেল কিনা সে ওদের কে বলে দেবে কিন্তু এও তাদের যথাসর্বস্ব নয় যথাসর্বস্ব চাই যে কি চাই ভাই টাকা ধান নেবে খুব ভালো খুব ভালো দরকার হলে নেবে বই কি টাকা ধার ওই জন্যই তো টাকা ওই শেষের টুকুর জন্যই বসেছিল যেন বাঘের ছুলে আঠেরো ঘা আর মহাজনেরা ছুলে কত ঘা বংশ বংশ ধরেও সে ঘা আর শুকোয় না দশ টাকা ধান নেবে তাহলে পনেরো টাকা লিখতে হবে টাকা সুত্তে এসেছো কত টাকা দেবে পনেরো দাও তার সঙ্গে সেই সুদটাও দিও কিন্তু সুদ কেন এই যে পনেরো টাকায় টিপসই দিয়েছ ভাই আসল দেবে সুদ দেবে না না দিলে আদালত আছে আর সেদিনই সে আদালতে স্মরণাপন্ন হয়ে এই জীবগুলোর কাছ থেকে টাকা কি করে আদায় করতে হয় সে ওরা ভালোই জানে পঁচিশ টাকা একবার যে ধান নিলে এই জীবনে সে আর তার ঋণ পরিশোধ করে যেতে পারল না তার ছেলেও না তারও ছেলে না এই করে ওদের জমি গেল বাড়ি ঘর গরু পাছুর ছাগল ভেড়া থালা বাটি সব গেল নিচেরাও বাঁধা পড়তে লাগলো তারপর বাধা পড়তে লাগলো চির আসক্তির শিকলে দুশ্চিন্তার হতাশা হল জীবনের সঙ্গী অন্যত্র কাজ করে ঋণ পরিশোধ করবে তারও উপায় নেই মহাজন সঙ্গে সঙ্গে নাকে দড়ি পড়িয়ে আদালতে টেনে নিয়ে যাবে আর সেখানে তো তাদের পরাজয়ের পরোয়ানা লেখাই আছে পালাবে পালাবে কোথায় কত দূরে বাড়তেই থাকলো এই দাসের সংখ্যা আবর্তিত হতে থাকল তাদের মর্ম ছেড়া দীর্ঘ নিঃশ্বাস এমন দিনে খবর এলো অদূরে লোহার ঘোড়া চলার রাস্তা বসাচ্ছে সাদা চামড়া সাহেবরা অর্থাৎ রেলপথের মাটির কাজ শুরু হয়েছে ভাগ্যক্রমে মহাজনের বেরি পায়ে পড়েনি এমন যারা ছিল মজুরি খেটে কোচর ভরে টাকা নিয়ে আসতে লাগলো তারা শিশু নারী পুরুষ সকলেই সারা পড়ে গেল একটা তো নয় তারা চল 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 চপ চল তোরা সবাই চল ঋণ শুধবে তো সবাই চল এবার কিন্তু ঋণ পরিশোধ হলে মহাজনদের চলবে কেন ঋণ দায়ে আত্মবিকৃত কৃতদাসেরা চলে গেলে এদিকের ক্ষেত মজুরি করেটাকে মহাজনদের শিকল হিংস্র হয়ে উঠল আরও ওরা প্রতিবাদ করেছিল প্রতিবাদ করেছিল মহাজনদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সেই শ্বেত শাসন ব্যবস্থার বিরুদ্ধে সে প্রতিবাদ রক্তের অক্ষরে লেখা আছে ইতিহাসের পাতায় ওরা মরেছিল আর মেরেছিল ওরা রক্ত দিয়েছিল আর রক্ত পান করেছিল হ্যাঁ শেষ পর্যন্ত পরাজিত হয়েছে ওরা পরাজিত হয়েছে ওদের অবিনশ নেতা সিধু আর কাহু জাতির উপাস্য দেবতা মারাংবুরুর আবির্ভাব ঘটেছিল নাকি তাদের মধ্যে প্রাণ দিয়েছে সেই মারাংবুরুর প্রতি সিধু কান্ন কিন্তু এই নিরক্ষর মানুষের বুকে দেবতার আবির্ভাব সত্যিই কি ঘটেনি সেদিন হঠাৎ একটা সারা পড়ে গেল হঠাৎ একটা জাগরণ এলো হঠাৎ একটা আলোড়ন এলো ছাড়া ছাড়া গ্রামগুলো একটা মিলিত স্বার্থের সংযোগে একসঙ্গে নড়ে চড়ে উঠল যেন স্বার্থই নয় ঠিক আশঙ্কায় আশঙ্কায় আর উদ্বেগে কোনো প্রস্তাব নয় কোনো দুঃস্বপ্ন নয় সরকারের নোটিস জারি হয়েছে একেবারে রুড়ো কঠিন বাস্তব মুগুরের গায়ে ঘুম ভাঙানোর মতো ব্যতিব্যস্ত হয়ে উঠলো প্রতীকটি গায়ের মাঝি আর পারানিকরা উৎসব বাসনে রোগে শোকে মাঝি গায়ের মাথা পারানিক তার প্রধান সহকারী একদা তারাই ছিল গায়ের হর্তাকর্তা বিধাতা কিন্তু কালের পরিবর্তনে সে প্রতিপত্তি অনেকটাই স্তেমিত পদমর্যাদার মুখোশ খসিয়ে নিজেদের মধ্যে অর্থাৎ বিভিন্ন গায়ে মুরব্বুদের মধ্যে একটা সংযোগ স্থাপনের জন্য ছোটাছুটি শুরু করে দিল তারা ঝড় যখন আসে শুধু তখনই মিতালি হয় বোধ হয় বনস্পতির সঙ্গে তুচ্ছ চিনলতারও এই ঢালা উচ্ছের সম্ভাবনার আঁচ লাগলো আরও দলের গায়ে যারা এদের দলগত নয় ঠিক যারা শিক্ষিত এবং আধা শিক্ষিত যারা ভদ্রলোক এবং আধা ভদ্রলোক সমস্ত পরিবেশ জুড়ে এরকম গৃহস্থ বসতিও একেবারে কম নয় ভিতর থেকে মরুপুদের সলা দিতে লাগলো তারাই একত্র বসবাসের ফলে এদের ওরা সন্দেহ করে না অবিশ্বাসও করে না তারা বলল একসঙ্গে রুখে দাঁড়াও তোমরা কিছুতেই বাস্তুভিটে ছেড়ে যেতে রাজি হইও না রোজ সারম্বরে মিটিং হতে লাগলো আজ এই হাটে কাল ওই হাটে বাঁধতে দেবো না আমাদের মড়াই মড়াইকে আমরা ভালোবাসি ভক্তি করি মড়াই বাঁধলে অধর্ম হবে আমাদের কি উপকার হবে মড়াই বেঁধে তোমরা কেউ কাজ করো না তোমরা কেউ ঘর বাড়ি ছেড়ে পালিও না কিন্তু দিন গেছে রক্ত ওদের অনেক বদলেছে রক্ত ওদের ঠান্ডা হয়ে গেছে ওরা রাজনীতি বোঝে না কিন্তু রাজনীতির অমোক গতি উপলব্ধি করে খানিকটা গায়ের মাঝি মাতব্বরেরা চিন্তিত চিন্তিত সকলেই কি হবে ভালো হবে কি মন্দ হবে গা ছেড়ে যাব না বলছি কিন্তু না গিয়ে পারবই বা কেমন করে বাধা তো দেবো কিন্তু কেমন করে দেব আর চিন্তিত পাগল সর্দার পাগল বলতে পারে না বলে পাগল সর্দার সর্দার পদবি নয় কিছু ওটা অমনি চলে আসছে মাছি নয় মুরুব্বী নয় পারাণিকও নয় তবু সর্দার বুরুর প্রতীক সেই সিধু কানহু ডান হাত ছিল নাকি তার কোন পূর্বপুরুষ সেই পুরুষের বংশধর হোপরওয়ালা রীতি বিচিত্র পাগল সর্দার ভাবছে ভাবছেই ওরা বলছে জল হবে ওরা বলছে জলের অভাব খুঁজবে হবে কিনা কে জানে ঘুজবে কিনা কে জানে কিন্তু চেষ্টা তো হবে এই চেষ্টায় যদি না হয় তাহলে মাটি খাঁখা করছে তাই করবে মাটির নিচে আগুন জ্বলছে তাই জ্বলতে থাকবে মাটির দানায় দুর্ভিক্ষ লেগেই আছে তাই তো লেগে থাকবে মাটির ফাটলে উপোস বাসা বেঁধেছে তাই বাঁধা থাকবে তাহলে 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 কিছু একটা করা দরকার কিছু না করলে কিছু হবে কি করে সেই কিছুই তো করতে চাইছে বাবুরা সেই কিছু চেষ্টাই তো করতে চাইছে তবে আর বাধা দেবো কেন কি লাভ হবে বাধা দিয়ে কি পাবে তারা আজ পাবে না কাল পাবে না কোনোদিনই কিছু পাবে না ভরসা তো শুধু ঝর্নার জল কিন্তু সে ভরসা কতটুকু তা তো বছরের পর বছর হাড়ে হাড়ে বুঝেছে তারা তবে আর তারা কেন বাধা দেবে অনুগতদের ডেকে একথাই বললে পাগল সর্দার এই সহজ কথাটাই বোঝালে দল ছাড়া স্বতন্ত্র মানুষ পাগল সর্দার কিন্তু ভক্তের সংখ্যা কম নয় বেশিরভাগই তারা ছেলে ছোকরার দল একদার ডাকসাইটে শিকারে ছিল মানুষটা শিকারে বেরোনো অনেক দিন ছেড়ে দিয়েছে প্রৌরত্ব ছাড়িয়ে বার্ধক্য দিকে পা বাড়িয়েছে কিন্তু শিকার করা ছেড়েছে তার অনেক আগেই অসময়ে ছেড়ে দিয়েছে এই একমাত্র বিলাস তবু তার শিকারের গল্প তরুণ উদ্যমীদের মুখে মুখে আজও ফেরে তারা দেখেনি কিন্তু শুনেছে শুনে আসছে হঠাৎ একটা চাপা উত্তেজনা দেখা দিল প্রায় সর্বত্র পাগল সর্দার ভিটে মাটি ছেড়ে দূরে যেতে রাজি হয়েছে তার সঙ্গে যেতে রাজি হয়েছে আরও অনেকে মাথার উপর যাদের বয়স্ক অভিভাবক নেই বিশেষ করে তারা শুধু তাই নয় পাগল সর্দার এদের নিয়ে মড়াই বাঁধার কাজে লাগতেও নাকি রাজি হয়েছে ভিটে মাটি ছাড়তে রাজি না হলেও জোর করে ছাড়ানো হবে হয়তো এ কদিনে প্রায় সকলেই উপলব্ধ করেছে সেটা কিন্তু তা বলে ওদের সঙ্গে গিয়ে কাজে লাগা কারো কাছে কিছু জিজ্ঞাসা না করে মাঝির অনুমতি না নিয়েই কাজে লাগা পাগল সর্দার বেইমান পাগল সর্দার বিশ্বাসঘাতক পাগল সর্দার অধার্মিক রক্তচক্ষু মাতব্বরেরা এলো কৈফিয়াত দিতে পাগল সর্দার কৈফিয়াত দিল তারা বলল নদী বাদলে অনেক ক্ষতি হবে অনেক লোক মারা পড়বে ও বলল অনেক লাভও হবে অনেক লোকও বাজবে যুদ্ধ আক্রোশে ফিরে গেল তারা মাঝের পঞ্চায়েতী বৈঠক বসলে অবিলম্বে এক ঘরে করা হলো পাগল সর্দারকে কাপড় চাল তেল সব বন্ধ সমাজ বন্ধ কিন্তু এই করে পাগল সর্দারকে এঁটে ওঠা যাবে না এও বোঝে মাতব্বরেরা সরকারের কাছ থেকে সবই পাবে সে অনেক বেশি পাবে আর শাস্তায় বা করবে কি করে সে তো নয় একদল জোয়ান মরদ আছে তার দিকে মাঝে ভীষণ রাগ পাগল সর্দারের উপর এই ব্যাপারে শুধু নয় অনেক আগে থেকে কারণও আছে বিশেষ ওই লোকটার জন্যে ঘরের শান্তি মান সম্ভ্রম সবই নষ্ট হচ্ছে তার অশান্তির কারণ তার নিজের ছেলে হপুন আর পাগল সর্দারের মেয়ে চাঁদমণি মরদের মতো মরদ ছেলে মাঝির অমন ছেলের গর্বে বাপের ছাতে ফুলে ওঠার কথা কিন্তু তাকেও তুপ করেছে লোকটা আর তার মেয়েটা ফুলমণির মেয়ে চাঁদমণি ছাড়ই করে ফুলবণি স্বামী ছেড়ে পালানো মেয়ে ফুলমণি পরপুরুষের সঙ্গে অপাঙ্গীর হয়ে গেছে ফুলমনি আপাঙ্গির করি ঘর ছাড়া মেয়ে ওরা বলে ঘর ছাড়া মেয়ে সবুজ বুলবুল হাজার রকম ডাকে ঘর ছাড়া মেয়ে ময়না পাখি মাথায় কেবল বাহার সেই ঘর ছাড়া ফুলবনির মেয়ে চাঁদমণি যত গোলযোগ যত আপত্তি যত বাধা এইখানে এসব ঘর ওদের সমাজে হেও আর মাঝির ছেলে হয়ে কিনা হপুন ওই মেয়ের পিত্তে সে বসে আছে এককালে পাগল সর্দার শ্রদ্ধার পাত্রই ছিল সকলের গায়ের মাঝি না হোক অল্প বয়সে জগমাঝি যে হতো কোনো সন্দেহ নেই জগমাঝি কে জগমাঝি হলো এক কথায় যুবক যুবতীদের সর্দার গ্রামে যাতে লজ্জার কোনো কারণ না ঘটে সুনামের হানি না হয় সেটা দেখার গুরু দায়িত্ব জগমাঝির মেয়েরা তাই জগমাঝির কথায় ওঠে বসে সর্বদা তাকে সন্তুষ্টও রাখে কিন্তু যার ঘরে অমন কলঙ্ক সে আর জগমাজি হবে কেমন করে উল্টে সমাচ্যুত হয়েছিল নেহাত পাগল সর্দার বলেই অল্পের ওপর দিয়ে রেহাই পেয়ে গেল জমজাতি হলো আবার সমাজে উঠল কিন্তু ওদের সমাজে ছাড়োয়া পুরুষের ওপরও লোকে সন্তুষ্ট নয় তেমন ছাড়োয়া মানে স্ত্রী পরিত্যক্ত বাপমায় মেয়ের বিয়ে না এদের সঙ্গে কুমারী মেয়েরাও চায় না এদের ঘরণী হতে বলে ছাড়োয়া পুরুষ চাকা হাতা কে জানে কয় দিন কিন্তু সব নিয়মেরই আবার ব্যতিক্রম আছে পাগল সর্দার সেই মূর্তিমান ব্যতিক্রম ব্যতিক্রম বলেই সমাজের রক্ষণশীল মুরব্বীরা সহ্য করতে পারে না ওকে বরদাস্ত করতে পারে না ইচ্ছে করলে আবার বিয়ে করতে পারতো পাগল সর্দার ছাড়ায়া হওয়া সত্ত্বেও কুমারী মেয়েই পেত তালাক হওয়া মেয়ে সন্ধান করতে হতো না শুধু তাই নয় যে লোকের ঘরে এত বড় কলঙ্ক সমাজে উঠলে আজীবন তার মাথা নিচু করেই থাকার কথা কিন্তু পাগল সর্দারের বেলায় সকলে যেন সেটা ভুলেই গেছে জগমাছি না হলেও সমর্থের ছেলে মেয়েগুলো তার কথায় ওঠে বসে এই লোকটা জাদু জানে না তো কি। ও ডান না তো কি আগে তিনি ডানে নাগাল পেলে মারপিট করে একেবারে শেষ করে দিত দাদা কিন্তু এখন সেটা করতে গেলে হাকিমের বিচারে উল্টে তাদেরই জেল হয়ে যাবে হাকিমেরা সব বোঝে কিন্তু ডান বোঝে না তবু সবই সহ্য হতো মাঝে সবে ক্ষমা করতো যদি না নিজের অমন ছেলেটার এমন সর্বনাশ করত ওই লোকটা আর তার নচ্ছার মেয়েটা বাপ ছেলের এই নিয়ে বিবাদ লেগেই আছে ছেলেটাকে মনে মনে ভয়ই করে সে জোয়ান ছেলে কালো পাথরে কোদা চিতানো ছেলে কথা বেশি বলে না মরা চোখে মুখে দিকে চেয়ে থাকে শুধু কিন্তু তাইতেই অস্বস্তি লাগে কেমন যত নিষ্প্রাণ হয় ওর চোখ তত বেশি অস্বস্তি বিয়ে এতদিনে হয়ে যেত চাঁদমণিকে বিয়ে করে এতদিনে ঘরে এনে তুলতো হপুন কিন্তু কেন যে সেটা হয়নি সেটাই মাঝির বিস্ময় কেন মত দেয়নি পাগল সর্দার মাঝির মত নেই বলে কিন্তু কার করতে ধার ধারে হপুন বিয়ে তো একরকম ঠিকঠাক হয়েই আছে পাগল সর্দার নাকি বলেছে তোমার বাপ এসে আমাকে বলো যথারীতি মর্যাদা দিক তারপর বিয়ে হবে ওদের সমাজে মেয়ের বাপেরই মর্যাদা বেশি কিন্তু কি প্রচণ্ড সাহস আর দিমাক লোকটার আরও বলেছে মত না দিলেও হবে বিয়ে কিন্তু সবুর করো অত তারা কিসের নিজের তাহলে আলাদা ঘরবাড়ি তোলো জমা করো রোজগারপাতি করো সবুর করেই আছে হুপুন এ বেলায় ছেলের অসীম ধৈর্য ছেলের বাপ নিজে গিয়ে না বলুক পরোক্ষিত মত দিয়েই দিয়েছে গায়ের মাঝে সে প্রধান কর্তা ব্যক্তি নিজের ঘন নিয়ে গণ্ডগোল হোক একটা পাঁচজনে কথা বলুক এটা সে চায় না কিন্তু তবু বিধিমতো আজও মেয়ে দিচ্ছে না পাগল সর্দার মাঝির ধারণা কিছু একটা উদ্দেশ্য আছে এর পিছনেও নইলে এভাবে ওই সমর্থ মেয়ে আগলে বসে আছে কেন হপুনের হাতে যা হোক করে মেয়ে গছাতে পারলে গায়ে যে কোনো লোক বর্তে যেত কিন্তু আজ হোক কাল হোক এই লোকটাকেই একদিন ব্যয় বলে রাখতে হবে মাঝিকে কুটুম্বিতা করতে হবে মরাই বাঁধা নিয়ে এত বড় দুর্যোগ সত্ত্বেও ভিতরে ভিতরে একটু আশান্বিত হয়ে উঠত মাঝি হয়তো এই সুযোগে সব বরবাদ হয়ে যেতে পারে এই সুযোগ হাতে পেয়ে ছেড়ে দেবে না মাঝি ছেড়ে কথা কইবে না যা দেবার সুবর্ণ মুহূর্তও ঘটে অবিশ্বাস আর অনিশ্চয়তায় ছেলে বুড়ো নারী পুরুষ সবাই তখন বিচলিত সকলের মনেই সংশয় সকলের মনেই ভয় এরই মধ্যে একজন সরকারের দলে গিয়ে হাত মিলালো সেটা সহ্য করা কারোর পক্ষে সহজ নয় সহকর্মীদের কেউ ধর্মঘট ভাঙলে যেমন তেমনই নির্মম হয়ে উঠল সকলের মনের অবস্থা ওরা বাধা দিচ্ছে সরকারকে কিন্তু সে বাধাটা যেন প্রথম ফুটো করে দিলে পাগল সর্দার প্রতিশোধ চায় নির্মম প্রতিশোধ ধমনী রক্ত ওদের করে ওঠে কিন্তু প্রতিশোধ নিতেও পারছে না এক দঙ্গল ছেলে ঘিরে আছে ওকে অনেকে গিয়ে ফিরেছে ওর দলে শুধু দলে ফেরা নয় বাঁধের কাজেও লেগে গেছে দস্তুর মতো সপ্তাহে মোটা পয়সা রোজগার করছে তবু প্রতিশোধ চায় ওরা মন শানায় আর অস্ত্র শানায় আর সুযোগ খোঁজে ক্রমশ ধৈর্যচ্যুতি ঘটছে চিফ ইঞ্জিনিয়ার বাদল গাঙ্গুলির ছকমতো কাজ করছে না যাবতীয় সরকারি বেজি ব্যবস্থা সত্ত্বেও না প্রথম প্রথম গায়ে মাখেনি বিক্ষোভ একটু একটু দেখা দেবে জানতোই নিজের ভালো যদি বুঝতে শিখত ওরা তাহলে এতকাল ভুগত না সরকারি পরবনার জোরেই এসব ছোটোখাটো বিঘ্ন নিয়ে মাথা ঘামায়নি সে কিন্তু না ওরা এসে কাজে লাগছে না জায়গা জমি ছেড়ে নড়ছে অবশ্য বাইরে থেকেও হাজারে হাজারে মজুর চালান হয়ে আসবে এখানে কিন্তু সবার আগে তো স্থানীয় লোকেরই দরকার বন জঙ্গল সাফ করে কুলিকামিনীর বসতির একটা ব্যবস্থা হলে তবে বাইরে থেকে যথেচ্ছ লোক চালান নিয়ে আসা যায় দশ বিশ মাইল এদিক ওদিক থেকে যারা আসছে তাদের সংখ্যাও খুব কম নয় কিন্তু প্রয়োজনীয় তুলনায় কিছুই নয় তাছাড়া ঠিক নির্ভয়ে কাজও করতে পারছে না তারা হামলার ভয় তটস্থ আছে গায়ের মুরুব্বীদের প্রথমে ডাকা হলো বোঝানো হলো প্রলোভনও দেখানো হলো অনেক সরকারি নোটিসে ভ্রুকুটিও বাদ গেল না তারপর কর্মচারীদের ওপর আস্থা না রেখে বাদল গাঙ্গুলি নিজে গেল তাদের দরজায় দরজায় স্থানীয় ভদ্রলোকদের অনুরোধ করল মধ্যস্থতা করতে কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠছে না মানুষটা নির্দয় নয় খুব কিন্তু একটা যান্ত্রিক ঝোঁকে কাজ করে যায় কাজের বেলায় তার আপোষ নেই কারোর সঙ্গে কিছুর সঙ্গেই তাই ওদের এই অবুচপনা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কাজে বাঁধা পড়লে ডিনামাইট দিয়ে পাহাড় ওড়ানোর সঙ্গে সঙ্গে ওদের নিশেষ করে দিতে পারে হয়তো সম্ভব নয় বলেই মেজাজ চটছে আরও বেশি এমন দিনে সদল বলে পাগল সর্দারের আগমনে বাদল গাঙ্গুলি ঠান্ডা হল কিছুটা ভাবল এই করে আস্তে আস্তে সকলেই বসীভূত হবে আশা মাত্র মোটা মজুরিতে পাগল সর্দারকে বহাল করে নিল এবং তার অধীনে প্রায় সকলকেই কিন্তু সেদিন লোকটাকে দেখেনি বাদল গাঙ্গুলি তার আশাটাই বড় করে দেখেছে দুদিন না যেতে লোকটাকেও দেখলো ভালো করে দিন দুপুর পাহাড়ের গায়ে গায়ে কাজ করছে মাত্র সদীরিক লোক প্রথমবারের পাহাড় টলেনো পাথরগুলো নিচে গড়িয়ে ফেলা হচ্ছে কর্মকর্তারাও আছেন তদ্বির তদারক করছেন মাপঝোঁক করছেন ওই পাহাড়ের মাথায় সারি সারি কোয়ার্টার হবে বাবুদের রাস্তা তৈরি হবে তারপর আসল কাজ দূরে দূরে ঝাঁক বেঁধে এসে দাঁড়ালো প্রায় তিন চারশো গ্রাম্য লোক চিৎকার চেঁচামেচি হট্টগোল শুরু করে দিল তারা দূর থেকেই কাছে আসতে ভরসা পাচ্ছে না খুব একটা কি অস্ত্র এদের কাছে আছে জানেই না কাঠ হয়ে দাঁড়িয়ে রইল এদিকে সকলে ওদের বিক্ষোভটুকু উপলব্ধি করেছে বাদল গাঙ্গুলি কিন্তু চিৎকার করে কি যে ওরা শাসাচ্ছে কিছুই বুঝছে না ওদের নিজস্ব ভাষা আলাদা কেবল পাগল সর্দারের নামটাই কানে আসতে লাগলো বারবার বাইনোকুলারে চোখ লাগালো বাদল গাঙ্গুলি না অস্ত্র নেই কারোর সঙ্গে এ দলের একজন এসে জানালো পাগল সর্দারকে পেলে ওরা ছিঁড়ে খাবে সেই কথাই বলছে অদূরে যেখানটা পাগল সর্দার কাজ করছে দলবল নিয়ে বাদল গাঙ্গুলি পায়ে পায়ে সেখানে এসে দাঁড়ালো কোদাল সাবল দি হাতে তারাও দাঁড়িয়ে আছে চুপচাপ দেখছে চেয়ে চেয়ে শুনছে ওদিকে চেঁচামেচি বাড়ছে হঠাৎ বাদল গাঙ্গুলি দেখল এদেরই একজন ঠক করে হাতের কোদাল ফেলে দিয়ে ধীর পদক্ষেপে এগিয়ে চলল বিক্ষোভকারীদের দিকে অনেকটাই এগিয়ে গেল তারপর বেশ উঁচু একটা পাথরের ওপর উঠে দাঁড়ালো সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রইল নিশ্চয় পাথরের মতোই হপ্পন প্রতিপক্ষের চেঁচে আস্তে আস্তে ছেদ পড়ে গেল কিছু একটা বিষয়ের কারণ ঘটল যেন তাদের ক্রমশ একেবারেই চুপ করে গেল তারা শুধু দাঁড়িয়ে রইল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেদের মধ্যে কিছু একটা বলাবলি করতে লাগল তারা তারপর ফিরে গেল হপুন আস্তে আস্তে দলে ফিরে এলো আবার কোদাল তুলে নিল দলের একজন পাদল গাঙ্গুলিকে বুঝিয়ে দিল ব্যাপারটা হপুনকে এই দলের মধ্যে দেখে অবাক হয়েছে তারা গায়ের খোদ মাঝির ছেলে হপুন তাই ফিরে গেল এবারে মুরব্বদের বৈঠক বসবে পরামর্শ হবে তারপর যা হয় ঠিক করা হবে বাদল গাঙ্গুলে নিরীক্ষণ করে দেখলো মাঝির ছেলে হপুনকে পরে কাছে এসে জিজ্ঞাসা করলো এখন তোমরা কি করবে হপন খানিক চেয়ে থেকে ক্ষুদ্র জবাব দিল কামি অর্থাৎ কাজ করবে কিন্তু ওরা যে তোমাদের ভয় দেখিয়ে গেল। আবার একটু চুপ করে থেকে হপন সাদাশিদের জবাব দিল কুতাল্লে করলে উদ্দের মাথা কু পায়ে দুব দলের কম বয়সে জোয়ানরা সব হেসে উঠল বাদল গাঙ্গুলির চোখ পড়লো সর্দারের ওপর সর্দার চেয়ে চেয়ে হপুনকেই দেখছে তার কালো চোখে স্নেহ ছড়ছে কিন্তু এ কথায় নিশ্চিন্ত হওয়া চলে না বাদল গাঙ্গুলির এই লোকগুলো ফিরে গেলে কী হবে কে জানে সর্দারের কাছে গিয়ে বলল সর্দার কী করবে তোমরা পাগল সর্দার বাংলাটা আরেকটু ভালো রপ্ত করেছে হেসে পাল্টা প্রশ্ন করল কেন তো ডল লেগ গেছে এরকম বাক্যালাপে অভ্যস্ত নয় চিফ ইঞ্জিনিয়ার বাদল গাঙ্গুলি কিন্তু এ তার কেতাদুরস্থ অফিসের পরিবেশ নয় খারাপ লাগলো না বরং এ পরিবেশে এটাই যেন ঠিক বলল তোমরা ফিরে গেলেই তো তোমাদের ধরবে আবার কিন্তু সে আর কোদাল দিয়ে ওদের মাথা কুপিয়ে দেবে পড়ল না বলল ধারের তা বুক ভুকচিতিয়েই দিয়েছিল পাগল সর্দার আরও মাসখানেক পরের ঘটনা এর মধ্যে প্রকাশ্য বিক্ষোভ আর কিছু দেখা যায়নি বরং অনেকেই এসে যোগ দিয়েছে আরও প্রতিদিনই নতুন লোক আসছে কিছু কিছু মড়াই সংলগ্ন জনবসতিও একটু একটু করে হালকা হয়ে আসছে ভদ্রলোকেরা আধা ভদ্রলোকেরা মুখে যে পরামর্শই দিয়ে মগজ তাদের পরিষ্কার ক্ষতিপূরণ বুঝে নিয়ে তারাই সবার আগে সরে যাচ্ছে ভিন্ন ভিন্ন গায়ের মাঝিরা সব ভেবে সারা আজীবন বাঁধা ধরা শাস্ত্র আর সংস্কারগত পথ ধরে চলতে অভ্যস্ত তারা কিন্তু এ সমস্যার সমাধানই বা কী বিধানই বা কী আর তাদের বিধান মানবেই বা কারা যে যার আত্মীয় পরিজনকেই সামলাতে পারছে না অন্যকে বোঝাবে কি করে বংশগত নিদারুণ দারিদ্রের মাঝে কি করে ঠেকাবে এই কাঁচা টাকার আকর্ষণ তারা বিধান দিতে পারে টাকা দিতে পারে না সে বরং পারে ওই পাগল সর্দার কাছে গিয়ে তাড়ালে ব্যবস্থা করে দিতে পারে দিচ্ছেও একটা ঘর বসতি ছাড়ো তো পাঁচটা ঘর দুর্বল হয়ে পড়ে মনে মনে ঘুরে ফিরে আবার সকল রাগ গিয়ে পড়ে ওই পাগল সর্দারের ওপর নিজে সাত তাড়াতাড়ি সর্দারি না করে গায়ের মাঝি সঙ্গে পরামর্শ করে যা হোক কিছু ঠিক করলেই তো হতো কিন্তু পাগল সর্দারে আর পাবে কেমন করে তারা অনেক আগেই ঘর ছেড়ে মেয়ে নিয়ে নিরাপদ এলাকায় উঠে চলে গেছে সে নতুন করে ঘর বেঁধেছে সেই এলাকায় ওদের প্রতাপ খাটবে না গায়ের ঘর বাড়ি ছেড়ে যারাই মড়াইয়ের কাজে গিয়ে লেগেছে তারাই ও এলাকায় গিয়ে দলভারি করেছে মনে মনে কিছুটা আশ্বস্ত হয়েছিল বাদল গাঙ্গুলিও পরিবর্তনের গতি ধীর বলে মাঝে মাঝে অসহিষ্ণু হয়ে উঠলেও ধৈর্য হারায়নি সেই দল বেঁধে চড়াও করার ব্যাপারটাও ভুলে গেছে আর তেমন গোলযোগের আশঙ্কা আছে বলেও মনে হয়নি কিন্তু আবারও একদিন থমকে যেতে হলো তাকে নিজে উপস্থিত ছিল না লোকমুখে আদ্যপান্ত শুনল পাঁচ সাতজন মাত্র লোক নিয়ে কিছু দূরে একটা জায়গায় পর্যবেক্ষণ করতে গিয়েছিল ড্রাফটসম্যান নরেন চৌধুরী বলা বাহুলল পাগল সর্দারও সেই পাঁচ সাতজনের একজন এখানকার সব মাটি সব পাথর সে চেনে হঠাৎ এভাবে আক্রান্ত হতে পারে কেউ ভাবেনি তীর ধনু অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় পঁচিশেক লোক অধূরে পথ আটকে দাঁড়িয়েছে কখন তাদের লক্ষ্য করেছে কখন নিঃশব্দে এসে দাঁড়িয়েছে কেউ খেয়াল করেনি এদিকে সম্বল মাত্র গোটা কয়েক কোদাল আর শাবল নরেন চৌধুরী গলায় একটা ক্যামেরা আর তার সহকারী হাতে নোটবই ফিতে পেন্সিল। ওই কালো মানুষদের অটুট সংকল্প আর প্রতিহিংসার একটা হিম স্পর্শে সহসে যেন একেবারে স্থির হয়ে গেল সকলে বোবা মৃত্যুর ছায়া পড়ল একটা তারপরে সচেতন হয়ে পাগল সর্দারকে ঘিরে দাঁড়ালো তার সে পাঁচ সাতজন সঙ্গী নিজের ভাষায় চিৎকার করে জিজ্ঞাসা করল কি চায় ওরা দূর থেকে তারা জবাব দিলে পাগল সর্দারকে চায় তাকে ওদের হাতে ছেড়ে দিলে কাউকে কিছু বলবে না বাকি সকলকে ফিরে যেতে দেবে আর বাধা দেয় তো তীর মেরে সকলেরই কলচে ফুঁড়ে দেবে কালখাম ছুটছে নরেন চৌধুরীর আর তার সহকারীর পালাবার পথ নেই পরিত্রাণও বোধ হয় নেই আর হঠাৎ দেখা গেল ক্ষিপ্ত পাগল সর্দার সঙ্গীতের ঠেলে চিৎকার করে কি বলতে বলতে প্রায় বিশ তিরিশ পা এগিয়ে গিয়ে দাঁড়ালো বুক টান করে তারপর ওদের সে প্রায় দুর্বোধ্য ভাষায় উন্মত্তের মতো যা বলতে লাগলো তার মর্মার্থ হল নে কত তীর মারবি মার আমার কলজে ফুটো করে সব রক্ত মড়াইকে দে কিন্তু আরও অনেক অনেক রক্ত খাবে মড়াই তোদের সকলের রক্ত খাবে তোদের গ্রাম শুদ্ধ সকলকে কেটে মড়াইকে রক্ত দেওয়া হবে এত রক্ত খেয়ে মড়াইয়ের জল ভালো হবে খুব কত তীর মারবি মার কত কলজে ফুটো করবি কর কর পাহাড়ে পাহাড়ে যেন গম করতে লাগলো তার কণ্ঠস্বর কয়েক মুহূর্তের জন্য বিমূঢ় হয়ে রইল কালান্তক জমের মতো যারা দাঁড়িয়ে আছে তারাও তারপরে সচেতন হলো ধনুকে তীর লাগানোই আছে এক পা দু পা করে এগোতে লাগলো তারা চোখের দৃষ্টে নিবদ্ধ ভদ্রলোক দুটির দিকে অর্থাৎ নরেন চৌধুরী আর তার সঙ্গীর দিকে যাদের আক্রমণ করছে তাদের নারী নক্ষত্র ওরা চেনে বোঝে কিন্তু এই এদেরই ঠিক চেনে না ঠিক বুঝি না তাই বিশ্বাসও নেই কোন মুহূর্তে কি করে ফেলবে কথায় আছে পরময়র জোর থাকলে স্বয়ং ভগবান বুদ্ধি যোগান উত্তেজনার বসেই নরেন চৌধুরীর দু চার দ্রুত এগিয়ে এসে গলায় ছোলানো ক্যামেরাটা তাড়াতাড়ি চোখে লাগাল কেন লাগালো কি হবে ছবি নিয়ে সত্যি ছবি নেবে কিনা নিজেও জানে না অকস্য থকচকিয়ে গিয়ে লোকগুলো পিছু উঠল খানিকটা আর বিমূড়ণেতে নরেনও ক্যামেরা নামালো চোখ থেকে মাত্র কয়েক মুহূর্তের জন্য তারপরেই বিদ্যুৎ ঝলকের মতো একটা চকিত উপলব্ধির বসে আবার ক্যামেরা তুলে নিল চোখে এগিয়ে গেল আরও পাঁচ সাত দশ পা ছট্টগুণ হয়ে দ্বিগুণ পিছনে সরে গেল ওরা ভাবল আওতার মধ্যে পেরেই বাক্স থেকে লোকটা ছুটন্ত আগুন ছাড়বে গলায় ঝোলানো ওই কালো বাক্সটার ভয়েই এতক্ষণ তারা কাছে আসতে পারছিল না এদিকেও প্রাণের দায় বড় দায় মুহূর্তে ওদের দুর্বলতার কারণটা বুঝে নিয়েছে সকলে চিৎকার চেঁচামেচি তর্জন গর্জন করে উঠল সবাই একসঙ্গে দে কত্তা দে ছুটন ছুটান সব সবকোটার মাথার খুলে উড়িয়ে দেত নরেন চৌধুরী চোখে ক্যামেরা লাগিয়ে পাথরে ঠক্কর খেতে খেতে এগিয়ে চলল হাঁকডাক ছেড়ে অনুসরণ করলো অনুচরেরা বেগতিক দেখে ছুটছাট ছড়ে পড়ল সামনে ক্ষুদ্র বাহিনীটি এলাকায় ফেরা মাত্র খবরটা ছড়িয়ে পড়ল যে যার কাজ ফেলে এসে জড়ো হতে লাগলো এরকম একটা ব্যাপারে জটলা হবে না তো কি হবে শুনল বাদল গাঙ্গুলিও তাড়াতাড়ি এসে উপস্থিত হলো তাকে দেখে কলগুঞ্জন বন্ধ হলো ওদের কিন্তু যে দৃষ্টিতে সকলে তাকালো তার দিকে তার অর্থ সুস্পষ্ট কি সত্যিই আশ্রয় দিতে পেরেছ তুমি সত্যি কি আমরা নিরাপদ আবার এরকম একটা বিঘ্নের সম্ভাবনা কল্পনাও করেনি বাদল গাঙ্গুলি জটলার মধ্যে পাগল সর্দারি বিচলিত হয়নি মনে হলো আর বিচলিত হয়নি হপপুন। মূর্তির মতো একপাশে দাঁড়িয়ে আছে সেও বাদর গাঙ্গুলি তাদের কিছু বলা বা আশ্বাস দেবার আগে আরেকটি মূর্তির আবির্ভাব ঘটল সেখানে নারী মূর্তি নিকশ কালো স্বল্প আচ্ছাদন বিদীর্ণ করে সারা অঙ্গের উদ্ধত যৌবন উপচে পড়তে চাইছে পাগল সর্দারের মেয়ে চাঁদমণি নির্নিমেষ নেতে খুঁটিয়ে খুঁটিয়ে বাপকে দেখে নিল আগে কোথাও এতটুকু আঁচুর লেগেছে কিনা তাই দেখল তারপর হপুনের দিকে এক ঝলক তীব্র দৃষ্টি নিক্ষেপ করে ভাঙা গলায় বাদল গাঙ্গুলিকে বলল এই বাপু ওই উককে ধর ওর বাপ ডাকুপিটাচ্ছে রণত্থ করছে উককে বল বাপের থানে যেয়ে নিবারণ করতে এখানে শান্ত হয়ে দেখতে লেগেছে কি চার মনে উঠল পাগল সর্দার হপুনের মুখের উপর আর এক পশটা আগুন ছড়িয়ে যেমন তেমনি প্রস্থান করল চাঁদবনী নির্বাকে দাঁড়িয়ে রইল জার্মানি চিফ ইঞ্জিনিয়ার বাদল গাঙ্গুলি ড্যামের কাজ এগোলেও তার মন্থর গতি হয়তো পরোক্ষে একটু আসার কারণ হয়েছিল স্থানীয় বাসিন্দাদের হয়তোবা শেষ পর্যন্ত সকলকেই যেতে হবে না অনেকেই হয়তোবা থেকে যেতে পারবে অন্তত কিছু দূরে বসতি যাদের আশা তাদেরই বেশি কি এমন হবে যার জন্য এই এত দূর থেকেও সরতে হবে ওই তো ফিতের মতো পড়ে আছে শুকনো মরাই তাকে আর ক হাজার গুণ ফোলাবে বাপু যার জন্য এত বাড়াবাড়ি তোমাদের অতএব অসন্তোষের স্ফুলিঙ্গটুকু জিয়ে রাখো আর শেষ পর্যন্ত দেখো কি হয় ষোলো আনা চাইছে যে ক আনা রোখা যায় তাই একটা কিছু করো একটা কিছু করে ড্যামোওয়ালাদের বুঝিয়ে দাও ড্যামোওয়ালাদের বুঝিয়ে দাও তোমাদের ভিতরের জ্বালাটা কি করবে কেন পাগল কি দেখছো না তার বিশ্বাসঘাতকতা দেখছো না জাতিদ্রোহিতা দেখছ না কিন্তু ফল বিপরীত দাঁড়ালো দ্বিতীয়বারের এই ঘটনার পর কর্তব্য স্থির করে ফেলল চিফ ইঞ্জিনিয়ার দু চার মাস পরে যা করতো সব কাজ বাতিল করে সেদিকেই আগে মন দিল ছোটোখাটো একটা হিল ব্লাস্টিং দেখেছিল এখানকার লোক ওটুকু ধ্বংসের রূপ দেখে স্তব্ধ হয়েছিল আর একবার তাই দেখবে তারা তার থেকে অনেক অনেক বেশি দেখবে দিন স্থির হলো সপ্তাহ চারেক পরের একটা দিন শহর থেকে পুলিশ এলো মিলিটারি এলো কর্মচারী এলো সর্বত্র ঘোষণা করা হলো চারিদিকে রাষ্ট্র করা হলো ওই দিনটির কথা ঘোষণার আড়ম্বরে হক চকিয়ে গেল দূরের গ্রামবাসীরাও বিস্তৃত একটা গণ্ডি ধরে বিপদের লাল নিশানা পড়লো সারি সারি সরে যেতে হবে ওই দিনের আগে এই গণ্ডি থেকে সকলকে সরে যেতে হবে নয়তো গুঁড়িয়ে ছাতু হয়ে যাবে সব আর চিহ্ন পর্যন্ত থাকবে না এবার যে হিল ব্লাস্টিং হবে সেটা হবে একবার যা হয়ে গেছে তার দশ গুণ ওই দিনের আগে যে সরবে না সে মরবে অবধারিত মৃত্যু তার একটা ত্রাস সঞ্চার করতে চেয়েছিল বাদল গাঙ্গুলি তাই হলো ওই নির্দিষ্ট দিনটা যেন মগজে বসে গেল সকলে প্রচার সমারোহে ওই দিনের বিভীষিকা দিনে দিনে বাড়তে লাগলো শিথিল হয়ে গেল মাটির বাঁধন যারা সরতে চায়নি নড়তে চায়নি এবারে তারাই সরতে লাগলো নড়তে লাগলো কি হবে কি না জানি হবে সেদিন তুমি সরছো কেন তুমি তো লালগন্ডির বাইরে আরে বাইরে হলেও কাছাকাছি তো বটে বিপদ এলে কি আর ফিদে মেপে আসবে তারপর সেই দিন সমস্ত এলাকাটি পরিদর্শন করে দেখা গেল জীবনের চিহ্ন দূরের কথা যে পেরেছে ঘরের ইটমাটিও তুলে নিয়ে গেছে সকাল থেকে নিঃশব্দ উত্তেজনা একটা গুমোট স্তব্ধতা সমাজ ছাড়া হয়ে যারা ড্যামের কাজে এসে লেগেছে তারাও থমকে গেছে যেন নির্দেশ মতো পাহাড়ে পাহাড়ে একের পর এক গর্ত করে চলেছে তারা তারপর এই সব গর্তের মধ্যে কী সব খুঁজে গুজে গুঁজে দেওয়া হচ্ছে পুরো ফিতের মতো কিল দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে একটা সঙ্গে আর একটা ফিতের আর এক মাথায় এসে থেমেছে মড়াইয়ের ধার ধার ধরে আধ মাইল দূরের একটা তাবুর মধ্যে ওখান থেকেই যা কিছু করা হবে সময় ওখান থেকে পালাবার জন্য গাড়ি মজুত রেখেছে বাবুরা বিকেল হতে ছুটি হয়ে গেল সকলের সন্ধ্যা পেরোলো রাত্রি হলো আকাশ বাতাসে সমস্ত স্তব্ধতা একটা না একটা যান্ত্রিক খান খান হয়ে গেল সাইরিন বাজছে অনভ্যস্ত কানে শব্দটা একেবারে হারে গিয়ে লাগল একটা না দ্বিগুণ স্তব্ধতা তারপর আধ ঘন্টার ওপর কেটে গেল প্রায় যেন আধ যুগ কেটে গেল তারপর বসুন্ধরা কেঁপে উঠল বুঝি ঘোষণার আড়ম্বরে অত্যক্তি ছিল না খুব ভোর না হতে দলে দলে লোক আসতে লাগলো দেখতে সেই বিরাট ধ্বংসের সামনে একেবারে বোবা হয়ে গেল সকলে তাদের বঙ্গা অর্থাৎ উপদেবতা পর্বতদেবী হলো তাদের মারাংবুরু এই উপদেবতার উপাসনা করে আসছে আজম্যকাল পর্বতদেবের আসল নাম লিটা অর্থাৎ শয়তান যে তাদের আদি নারী পুরুষ পিলচু বুড়ি আর পিলচু হারামকে সর্বপ্রথম হারিয়ে খাইয়ে তাদের মধ্যে পাপ ঢুকিয়েছিল লজ্জা ভয় ঢুকিয়েছিল সেই লিটা যেন আজ নিজের দেহ থেকে সহস্র সহস্র অতিকায় পাথর খুলে খুলে পায়ের নিচের মড়াইকে মেরেছে ক্ষিপ্ত আক্রোশে পাথরে পাথরে মড়াই ছেয়ে গেছে যথার্থ অনুমান করেছিল চিফ ইঞ্জিনিয়ার বাদুল গাঙ্গুলি ওদের বাস্তু আগলে থাকার আশা একেবারে নির্মূল হওয়ার পরে আস্তে আস্তে বিক্ষোভের স্ফুলিঙ্গ নিবেছে। এত বড় এক ভাঙনের পরেই যেন একটা গঠনের ছন্দ দেখা যেতে লাগলো ধীরে ধীরে বহু মজুর আসছে বাইরে থেকে রোজই আসছে এত সব যখন হচ্ছে কিছু তো একটা হবেই ভিতরে ভিতরে বিদ্রোহী হয়ে উঠেছিল যারা মলিন মুখে তারাই এসে উঁকে চুঁকি দিতে লাগলো কর্মপ্রত্যাশী এক একরোখা হলেও দারিদ্রের সীমা পরিসীমা নেই মানুষগুলোর রোগ গেছে এখন দারিদ্রটাই বড়। মনে মনে হাসলো পাগল সর্দার নিরাশ করল না কাউকে সকলকে দুহাত বাড়ি অভ্যর্থনা করে নিল যে এলো তাকে সবই সহজ হয়ে গেল মাঝি পারানীকেরা পর্যন্ত নতুন করে সেই পুরনো সমাজেরই হাল ধরল আবার শান্তনার স্বপ্নরাজ্যের সঙ্গে মিল নেই তার থেকে অনেক স্থূল অনেক বেশি অপরিচিত পুরোপুরি এক অনাবিল সৃষ্টির ছবি কল্পনা করেছিল শান্তনা সৃষ্টিরে কঙ্কালও তাই বলে রমণীয় নয় খুব যে পর্যন্ত হয়েছে কঙ্কালের আভাসও নেই শুকনো মড়াইয়ের একটা দিক খুঁড়ে খুবলে দগদগে ঘায়ের মতো করে চলেছে এরা একেবারে তলা থেকে দুই পাহাড়ে খানিকটা পর্যন্ত অতিকায় এক মাটির দেওয়াল তুলে মড়াইকে দুওয়ধানা করে ফেলা হয়েছে ওই অদূরে পাথরের পাকা দেওয়াল তোলা হলে এটা ভেঙে ফেলা হবে মাটির দেয়ালের ওধারে এক বর্ষার জল জমেছে খানিকটা কিন্তু সেও কল্পনার মন্দা নয় হাত ছোয়ালে গা ঘিন ঘিন করার মতো কোথাও মাটি দেখা যাচ্ছে কোথাও পাথর কোথাও গাছ ভাসছে কোথাও জঙ্গল পড়ছে কোথাও বা ভাঙা আটচালা মাথা ভেসে উঠেছে জলের উপর অন্য দিকটা শুকনো খটখটে কাজ সেদিকটাতেই হচ্ছে এদিক দিয়েই নাকি জল যাবে কিন্তু সেদিকে চেয়েও শান্তনায় ভিতরটা শুকিয়ে যায় কেমন যত দূর চোখ যায় সেই হাঁ করা মাটি সেই পাথরের স্তূপ আর সেই জঙ্গলের অবরোধ বন্ধা নিরস ওখান দিয়ে জল চলা তো দূরের কথা বাতাস চলাচলের অভাবে জায়গাটা যেন দমবন্ধ হয়ে পড়ে আছে কতকাল ধরে কিন্তু স্বপ্ন রাজ্যে না হোক এত বড় বাস্তবেরও তো একটা আবেদন আছেই উত্তেজনা আছে রোমাঞ্চ আছে তার থেকেও বেশি আছে দুর্বুদ্ধতার বিস্ময় একসঙ্গে কাজ করে প্রায় আট দশ হাজার লোক এত উঁচু থেকে খুঁদে খুঁদে দেখায় ওপরে পাথরের জঙ্গল সাফ করে কুলিবসতি গড়ে উঠেছে একটা এপার থেকে সারি সারি ব্যাঙের ছাতার মতো দেখা হতে তাবুগুলো। সকাল না হতে যে যা সরঞ্জাম নিয়ে বেরিয়ে আসে পিলপিল করে যন্ত্রপাতের সমারোহ তেমনি পাহাড়ের ওপর থেকে নয় সান্ত্বনা সেই নিচে নেমে গিয়েই দেখে এসেছে কড়কড় করে মাটি ফুরে চলেছে না না যেন জমাট বাঁধা পাখরের তাল ফুড়ে চলেছে বিশ তিরিশ পঞ্চাশ মনের এক একটা পাথর তুলছে না তো যেন এক একখানা পলকা ইট তুলছে অবলীলাক্রমে এরকম অজস্র ব্যাপার প্রথম প্রথম দিন কতক স্তব্ধ বিষয় শুধু দেখেই গেল শান্তনা তারপরে একদিন বলে ফেলল বাবা কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না বিচ্ছিরি লাগছে অবনীবাবু তার বিচ্ছিরি লাগাটাই শুনলেন শুধু বললেন আমি তো আগেই জানি তখন অত করে আসতে বারণ করলাম না শুনলে কি করব আর কটা দিন থাক ফাঁক মতো রেখে আসব খন্তকে বেশ বেশ আমি কি বললাম আর তুমি কি শুনলে বললাম কি দিয়ে কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝছি না বলে ভালো লাগছে না না ফাঁক ফাঁকমাতে রেখে আসবো খন্তকে তুমি বললেই আমি গেলাম আর কি। সকালে রাউন্ডে বেরোবার তরজোর করছিলেন অবনীবাবু খুব খেয়াল করে শোনেননি আগে এবারে শুনলেন মেয়ের মুখের দিকে চেয়ে থেকে জিজ্ঞাসা করলেন কিসের কী হচ্ছে না হচ্ছে বুঝছিস না শান্তনা লজ্জা পেয়ে গেল একটু হে কী করছে না করছে তোমরা মাথা মুন্ডু তাই দাঁড়াও তোমার খাবারটা নিয়ে আসি প্রস্থান করলো মেয়ের বিচ্ছিরি লাগার হেতু শুনে অবনীবাবুর কী জানি কেন খুব একটা ভালো লাগলো না শান্তনা তার দুঘরের ক্ষুদ্র গৃহস্থলী বেশ ভাবে গুছিয়ে নিল মাসের চিঠিতে তারা দিলেন ফেরার জন্য শান্তনা উল্টে আমন্ত্রণ জানালো তাকে চমৎকার লাগবে মাসিমা দুদিন এসে থেকে যাও বাঁধাধরা অফিস টাইম বলে কিছু নেই এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ চলছে অফিস বা যাবতীয় কাজ সবে পাহাড়ের নিচে ওপরে শুধু কোয়ার্টার পায়ে হেঁটে ওপরনিচ করাটা রীতিমতো পরিশ্রমের ব্যাপার সারাক্ষণ একটা ট্রাক মজুত আছে এই জন্যে দিনের মধ্যে কতবার ওটা লোক নিয়ে ওঠানামা করে ঠিক নেই পাহাড় ঘেসে ঘুরে ঘুরে এঁকে বেঁকে পাকা রাস্তা চলে গেছে এক মাথা থেকে আর এক মাথায় ট্রাকটা অবশ্য মজুত থাকে মেন কোয়ার্টারসে যে দিকটায় হোমড়াচোমড়া কর্তা ব্যক্তিদের আবাস যেখানে গেস্ট হাউস ইত্যাদি শান্তনাদের কোয়ার্টার যেখান থেকে অনেক দূরে অনেকটা বিচ্ছিন্ন সাধারণ চাকুরিদের জন্য কিছু দূরে মাত্র তিন চারটে কোয়ার্টার হচ্ছে সেখানে নতুন আরও দু তিনটে হচ্ছে সকালে স্নানাদে সেরে অবনীবাবু মেন কোয়ার্টারে চলে আসেন নিচে নামতে হলে এখান দিয়ে একমাত্র পথ সেখান থেকে ট্রাকে করে নিচে নেমে যান আর ওঠেন সেই সন্ধ্যায় বিয়ারা এসে টিফিন ক্যারিয়ার করে দুপুরের খাবার নিয়ে যায় বাড়ি ফিরতে একেবারে রাতও হয় প্রায়ই অফিসের পর গেস্ট হাউসের হল কর্মকর্তাদের মিটিং বসে নয়তো কিছু না কিছু আলোচনা থাকেই অখণ্ড অবকাশ থাকে সান্ত্বনার দুর্বি লাগার কথা কাছাকাছি কোয়াটা কোটাতে কোনো মেয়ে ছেলের নামগন্ধও নেই পাঁচ ছজন করে পুরুষ কর্মচারী মেসের মতো করে আছে কিন্তু মাঝখানের মাসির বাড়ির কটা বছর বাদ দিলে এরকম অবকাশে সান্ত্বনা অনেকটাই অভ্যস্ত আর অবকাশই বা কোথায় চোখের খোরাক যেখানে অফুরন্ত আর মনের কৌতূহল যার এত সজাগ সময় তার আপনিই কাটে প্রথম প্রথম অবশ্য একলা ঘোরাফেরা করতে সাহস পেত না খুব স্তব্ধ নির্জন পরিবেশে দিনে দুপুরেও কেমন লাগতো যেন হাজার হোক অজানা অচেনা জায়গা কিন্তু সে অস্বস্তি কাটতে কটা দিন আর আজ এদিকে খানিক দূর ও কি দেয় কাল ওদিকে তাছাড়া যে বিয়ারা দুপুরে বাবার খাবার নিতে আসে তার কাছ থেকে শুনেছে ভয়ের নাকি কোথাও কিচ্ছু নেই সাঁওতালরা সব মাটির মানুষ ঘর ধর খোলা ফেলে রাখলেও কুটোটি সরাবে না এ মানুষদের খবর বৃত্তান্ত শান্তনা ভালোই জানে তবু শুনলে সাহস বাড়ে মেয়ে ছেলে আছে মেয়ে ছেলে আছে মেন কোয়ার্টার্সে শাড়ির আভাস পেলে শান্তরা বিনা দিদায় হানা দেয় একবার দুবার কিন্তু বয়স যাই হোক কর্তাদের পদমর্যাদায় সকলেই বিশিষ্ট মহিলা এরা পাশাপাশি বসবাসের ফলে নিজেদের মধ্যে পাল্লা দিয়ে চলেন একটু আটটু এই সাদাশিঁদে মেয়েটা তাদের দৃষ্টি আকর্ষণ করলো ঠিকই ওভার শেয়ারে মেয়ে শুনে আশ্বস্ত হলেন তারা ও মা অমুক ওভার বাবুর মেয়ে তুমি জেনারেল কোয়ার্টারে থাকো বুঝি আর কে আছেন শুধু বাবা আর কেউ না তাহলে তো বড় কষ্ট তোমার মাঝে মাঝে চলে এসো হ্যাঁ গল্পগাছা করা যাবে কেউ না থাকার কষ্টটা সান্ত্বনার থেকে এদেরই বরং বেশি কিন্তু ওভার মেয়ের কাছে তো আর দুঃখ প্রকাশ করা চলে না গল্প স্বল্পের আকর্ষণে ওভার মেয়ে যদি মাঝে মাঝে আসতে শুরু করে অপর চোখে সেটা বিসর্জস্য ঠেকবে কিনা তাই বরং ভাববার কথা নাকের ডগায় এত বড় একটা সৃষ্টির মহড়া চলছে কিন্তু সে সম্বন্ধে এতটুকু কৌতূহল নেই তাদের সাগ্রহে হয়তো শান্তনা বলে উঠেছে বাহ আপনাদের এখান থেকে তো সুন্দর দেখা যায় কিছু জবাব এলো আর বলো না বাপু দেখে দেখে চোখ পচে গেল সকাল সন্ধ্যা তো ওই দেখছি খালি নির্বাক নিতে চেয়ে থাকে শান্তনা দেখে দেখে চোখ পচে যায় কী করে বুঝে উঠতে পারে না বরং সকাল সন্ধ্যা দেখছি শুনে ঈর্ষা হয় মেন কোয়ার্টার্সের মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা হলো না শান্তনার নিজেই কেটে পড়ল সে কিন্তু এই এদিকটায় আনাগোনা বেড়ে গেল মেন কোয়ার্টার্স থেকে একটা রাস্তা এসেছে পাহাড়ের একেবারে শেষ প্রান্তে দুপুরে নির্বিলিতে যে কোনো একটা পাথর বেছে নিয়ে বসে পড়ো হাত পা ছড়িয়ে নিচে মড়াই আর তার ভাবি বন্ধন সমারোহ এত উঁচু থেকে ছবির মতো দেখায় যন্ত্রের কাজ থেকেও ওই কুলিকামিনদের কাজে দেখতে অনেক বেশি ভালো লাগে পুরুষেরা মাটি কাটে পাথর ভাঙে মেয়েরা সেগুলো মাথায় করে বই নিয়ে যায় কিন্তু এটুকুর মধ্যেই কোথায় যেন বেশ একটা ছন্দ আছে মনে মনে আস্বাদন করবার মতো কিছু একটা এক একদিন নিজের কাছেই লজ্জা পেয়ে যায় সান্ত্বনা ভাবছে কিনা ওই মেয়েগুলোর মতো সেও যদি অবাধে কাজে লেগে যেতে পারতো ওদের মতো ওদের সঙ্গে দৃশ্যটা কল্পনা করতে চেষ্টা করল মাথায় মাটির ঝুড়ি বা পাথরের বোঝা হ্যাঁ একাই একাই হেসে কুটি কুটি তারপর মা গো কি বিয়ারা সাদ বাবা সেদিন দুপুরে বেয়ারা বাবার খাবার নিতে এলে কীভাবে সান্ত্বনা বলল চলো আমি যাই তোমার সঙ্গে টিফিন ক্যারিয়ার গুচ্ছিয়ে নিজেই সেটা হাতে করে বেরিয়ে পড়লো এই পাহাড়ি পরিবেশে কিছুই যেন বেমানার নয় এই মুক্তির আশ্বাদটুকুই সব থেকে ভালো লাগে অবণীবাবু অবাক হলেন তুই যে এলাম রোজ রোজ ওই লোকটাকে কষ্ট দিয়ে লাভ কি মাঝে মাঝে আমিও তো তোমার খাবার নিয়ে আসতে পারি বাবা অবণীবাবু কি আর বলবেন ঘরে আরও পাঁচ সাতজন লোক আছে আর চোখে চেয়ে চেয়ে দেখছেও তারা এই বৈচিত্র্যটুকু তাদের ভালো লেগেছে কিন্তু বাবার এই খুপড়ে অফিস ঘর শান্তনার একটুও ভালো লাগেনি বলল এখানে বসে কাজ না কি তোমরা বাবা ঘরের কাজ কমই কিন্তু সে কথা না বলে অবনীবাবু বললেন হ্যাঁ রে তোর পছন্দ হচ্ছে না না গায়ে গায়ে লাগানো ছোটো ছোটো টেবিলের সামনে সমাসীন লোকটিকে শান্তনা দেখে নিল একবার এখানে ওদের সামনে বসে বাবা খায় কি করে ভেবে পাচ্ছে না মুখে থেকে তাকালেই বোঝা যায় ওদেরও খিদে পেয়েছে দ্বিধা কাটিয়ে বলেই ফেলল বাবা কোথায় বসে খাবে তুমি তার সমস্যাটা স্পষ্টই বোঝা গেল সকৌতুকে দেখতে লাগলো সকলেই বিব্রত মুখে টিফিন কেরিয়ার হাতে করে দাঁড়িয়ে রইল শান্তনা অবনীবাবু উঠে এক গ্লাস জল গড়িয়ে হাত মুখ ধুয়ে নিলেন পরে ডাকলেন আয় বাইরে পাহাড়ের ছায় বড় একটা পাথরের ওপর বসলেন তিনি বার কর কী এনেছিস এদিক ওদিক চেয়ে শান্তনা ভারী খুশি হয়ে গেল অমনি একখানা পাথরের ওপর গ্যাট হয়ে বসে অনেককেই নিবিষ্ট চিত্তে লাঞ্চ খেতে দেখা গেল শান্তনার খুব ভালো লাগলো নিজে খেয়ে এসেছে বেশিক্ষণ হয়নি কিন্তু এরকম জায়গায় বসে খাবার লোভেই আর একবার বসে যেতে পারে বোধ হয় সানন্দে টিফিন কেরিয়ার থেকে খাবার বের করতে করতে জিজ্ঞাসা করল বাবা তোমার এই ঘরের ভদ্রলোকেরা খাবে না ওদের খাবার এলেই খাবে কিন্তু তুই যে নেমে এলি এখন উঠতে কষ্ট হবে না হেঁটে উঠে কাজ নেই ট্রাক এলে বলে দেব খুন তুলে নেবে পাহাড়ি রাস্তায় ট্রাকে চড়া লোভও আছে কিন্তু তাহলে তো আসাটাই পণ্ড এক্ষুনি হয়তো করে উঠে যেতে হবে তাড়াতাড়ি বাধা দিল না না বাবা তোমার ট্রাকে কাজ নেই পায়ে হেঁটে খুব উঠতে পারবো আমি তুমি আস্তে আস্তে ধীরে ধীরে খাও তো বসে আমি একটু ঘুরে টুরে দেখে আসি খাওয়া হলে বেয়ারাকে সব গুছিয়ে রাখতে বলো আমি নিয়ে ক্ষণ আসলে এই জন্যই আসা আর কোনো কথার অপেক্ষা না করে সান্ত্বনা এগিয়ে চলল এখান থেকেও মড়াইয়ের তলদেশ অনেক নিচে পাথর ভেঙে নামতে লাগল বেশ পরিশ্রমের ব্যাপার ডাল সামলানো দেয় এক এক জায়গায় ওই লোকগুলো তরতর করে নেবে যায় কি করে ভেবে অবাক হয় মেয়েগুলো পর্যন্ত কিন্তু মড়াইয়ের বুকের ওপর গিয়ে সেও আজ দাঁড়াবেই অভ্যেস নেই বলে কিন্তু অভ্যেস হতে কদিন আর সত্যি কদিন আর বেলা করাবার সঙ্গে সঙ্গে উন্মুখ হয়ে ওঠে শান্তনা বাবার খাবারটা নিয়ে কতক্ষণে নিচে নেমে আসবে অর্থাৎ কতক্ষণে তারপর মড়াইয়ের গহ্বরে অবতরণ করবে ভয় তারও ভেঙেছে এখন প্রায় দৌড়ে নেমে আসে সেও তারপর যেদিকে খুশি পা চালিয়ে দাও সর্বত্রই দেখার উৎসব সান্ত্বনা দেখে আবার তাকেও ঘাড় ফিরিয়ে ফিরিয়ে দেখে সকলে কালো তরঙ্গে একটিমাত্র ব্যতিক্রমী দিকে আর কার না চোখ যায় তাই এই নীরব অথচ সজীব কৌতূহলটুকু বেশ লাগে ওদের মেয়েরা হাসে সান্ত্বনাও হাসে পুরুষেরা কোদাল সাবল থামিয়ে সোজাসুজি নিরীক্ষণ করে নীরব চোখে সান্তনা কৈফিয়ত দেয় যেন তোমাকে বিরক্ত করতে চাইনি একটু দেখছি শুধু ফাঁকম সেদিন আলাপ হয়ে গেল একজনের সঙ্গে লোকটাকে অনেক সময় লক্ষ্য করেছে সান্ত্বনা মাতব্বর গোছের একজন বেশ বোঝা যায় ছোট ছোটো অনেকগুলো কুলিকামিনীর দল তার আদেশ নির্দেশ মতো কাজ করে মস্ত একটা পাথরের ওপর বসে বোধহয় বিশ্রাম করছিল একটু পাশ কাটাতে গিয়েও সান্ত্বনা দাঁড়িয়ে পড়ল দুই এক মুহূর্ত নিরীক্ষণ করে তার মেজাজ বুঝতে চেষ্টা করল হয়তো তারপর বলল এখানে বসিয়ে একটু অবাক হয়ে লোকটি চেয়ে রইল কিছুক্ষণ পরে মাথা নেড়ে অনুমতি দিল অর্থাৎ বসতে পারো শিষ্ট মেয়েটির মতো বসল শান্তনা লোকটি আবার খানিক দেখে নিয়ে বলল কার বেটি পাট্টে বলল একটু ভাবল সে ও লায়াবাসীর বাপের কুড়ি পাট্টে তু কুড়ি কি বাংলা বহর শুনে শান্তনা হেসেই ফেলল জবাব না দিয়ে লোকটি হাসল অল্প একটু পরে সংক্ষিপ্ত মন্তব্য করল লেতুন বা বুট্টো খুব ভালো আছে পাসপোর্ট পেল যেন পাথরে পাগুটিয়ে গুটিয়ে বসল শান্তনা তোমার নাম কি পাগার স্যারদার অর্থাৎ পাগল সর্দার শান্তনা আবার প্রশ্ন করল তুমি বুঝি এইসব লোকেদের সর্দার হ্যাঁ হ্যাঁ এখানে কি হচ্ছে না হচ্ছে তুমি সব জানো বুঝি পাগল সর্দার সকুতুকে মাথা নানল জানে সচ্ছায়ে আবার কি জিজ্ঞাসা করতে যাচ্ছিল শান্তনা থামতে হলো অসহিষ্ণু পদক্ষেপে এদিকে এগিয়ে আসছে একটি মেয়ে সান্ত্বনার দিকে ফিরেও তাকালো না তর বর করে সর্দারকে কী সব বলতে লাগলো ভীষণ রেগে গেছে এবং একটা কিছু নালিশ জানাচ্ছে এটাই বোঝা গেল কালো অঙ্গ ঘামে জব জব করছে টানা দুই চোখে খড়খড়ে রোশ পাগল সর্দার গম্ভীর মুখে শুনে গেল পরে হঠাৎ তারস্বরে হাঁক পারল সেই পাঁচ খাই হাঁক শুনে একেবারে ফ্যাল ফ্যাল করে দেখতে লাগলো দূর থেকে দুজনকেই একটা লোক এদিকে এগিয়ে আসছে দেখা গেল ওই লোকটাকে আগেও দেখেছে শান্তনা ছোটখাটো একটা দলের পাণ্ডা গোছের হবে আর এই মেয়েটাকেও দেখেছে কিন্তু কাজের মধ্যে তখন অন্য মূর্তি দেখেছে মাথায় করে প্রায় দেড় মন দু অজুনের একটা পাথর বয়ে এনে ধূপ করে ওই জোয়ান লোকটার পায়ের কাছে ফেলছে শান্তনাকে দেখে সম্ভবত ভাঙা গলায় রসিকতাও করেছে লে্তাবিলি অনেক লড়ামছে মেয়েটার ওই দু চোখে তখন ঝিকমিক করে উঠেছিল যা সেটা রাগ নয় আর কিছু এই হপন লোকটার মুখে শুধু তখন কোনো ভাববিকার দেখেনি শান্তনা নইলে কাছাকাছি যারা ছিল সকলেই হেসে উঠেছিল দীপ্ত ভঙ্গিতে দুই কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল মেয়েটা আর দুচ্ছাদা দাঁত বার করে হাসছিল শান্তনা অধুরে দাঁড়িয়ে আরে আরে ওকে দেখেছে আর পাথরটাকে দেখেছে আর অবাক হয়ে ভেবেছে ওই অত বড় পাথর মেয়েটা এমন অবলীলাক্রমে মাথায় করে বই নিয়ে এলো কি করে হপন সামনে এসে দাঁড়াতে পাগল সরটা কী যেন তাকে বলল এক বর্ণ বুঝল না শান্তনা কিছু শুনেই ক্রুদ্ধ নাগিনী মতো গরজাতে গরজাতে প্রস্থান করলে মেয়েটা চলনির ঠমকে পায়ে পায়ে সমস্ত আক্রোশ ঝরে পড়তে লাগলো যেন নিষ্পায়ণ দুই চোখ তুলে হপুন সর্দারের দিকে তাকালো একবার সান্ত্বনাকেও দেখলো তেমনি অলস গতিতে ফিরে চল তারপর পাগল সর্দার বলল ও আমার বিটি চাঁদমণি কিন্তু সে কিছু জিজ্ঞাসা করবার আগে পাগল সর্দার আবার বলল আরু হপন ব্রিটিশ সাংাতে ওরে বিয়ে দিব জমাই করব মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ওকে জামাই করবে শুনতে মজা লাগছে শান্তনার মেয়েটার এই রাগ বিরাগের পিছনে মিষ্টি কিছু নিশ্চয়ই আছে তোমার মেয়ে অমন করে এলো আর রাগ করে গেল কেন জবাবে পাগল সর্দার যা বলল তার মর্মার্থ হলো মেয়েটা ভয়ানক দুষ্ট কাজে কর্মে মন নেই কেবল হাসাহাসি আর ফষ্টি নষ্টি করে সেই জন্য সর্দার ওকে অন্যের দল থেকে ছাড়িয়ে হপুনের তত্ত্বাবধানে কাজে লাগিয়েছে হপুনকে সকলে সমীহ করে কিন্তু মেয়েটা এমন পাজি যে তাকেও পরোয়া করে না তাই হপুন খুব কষে খাটায় ওকে রাগ করে মেয়ে তাই বাপের কাছে নালিশ জানাতে এসেছিল হপুনের দলে আর কাজ করবে না পাগল সডার হপুনকে ডেকে চুলের মুঠি ধরে চাঁদমণিকে কাজে লাগাতে বলে দিল ভাবে জামায়ের উপর শ্বশুরের টান দেখে শান্তনা অবাক হলো খুশিও হলো এরকম নিরপেক্ষতা দুর্লভ দূরের দিকে চেয়ে চাঁদমণিকে খুঁজল একবার বাপের সাদা সাপরা বিচারে ফলটা কীরকম দাঁড়ালো না জানি কিন্তু এত দূর থেকে সঠিক চোখে পড়ে না ওদের দেবী দেবে বুঝি মনে হলো শোনেই নি কারণ দূরের দিকে যে অনেকক্ষণ চুপচাপ বসে রইল পাগল সর্দার পরে ক্ষুদ্র জবাব দিল দুবো দুব সময় আসলে দুব খুব প্রাঞ্জল ঠিকলো না সময়ের বাকি কি তাও বুঝল না হপুনে দীর্ঘায়ত পাথরের মূর্তিটি চোখে ভাসল একবার আর যৌবন উচ্ছ্বল চাঁদমনির মূর্তিও হঠাৎ নিজের কাছেই লজ্জা পেয়ে অন্যদিকে ঘাড় ফেরালো শান্তনা এই পাগল সর্দারের সঙ্গে তার হৃদতা বেড়েছে ক্রমশ সে ওকে ডাকে দিদিয়া বলে সান্ত্বনার ভারে মিষ্টি লাগে শুনতে সর্দারের গোষ্ঠীর সঙ্গেও আলাপ না হোক জানাশোনা হয়ে গেল বেশ সর্দারের দিদিয়া সকলেরই দিদিয়া সকলেরই কৌতূহলে পাত্রী সর্দারের মেয়ে চাঁদমনির সঙ্গেও আলাপের চেষ্টা করেছে শান্তনা কিন্তু মেয়েটার বেজায় দেমাক আর মুখেরও আগল নেই গভীর অবকে শান্তনার আপাদমস্ত খুটিয়ে খুটিয়ে নিরীক্ষণ করেছে তারপর ফিক করে হেসে বলেছে তুই তো মারাইয়ে লামিশ কেনে রে তুকে দেখি যে মেরে গেলে পেরানে আং লাগে লাল হয়ে সেই যে ফিরে এসেছে শান্তনা আর তার ধারে কাছে ঘেঁসেনি আর এড়িয়ে চলে হপুনকে চাঁদমনি ভয় কিনা কে জানে তবে তার ওই স্বর্ণমূর্তি আর মরা চাহনি দেখে ও কেমন অস্বস্তি লাগে মুখের দিকে তাকালে লোকটা যেন ভেত শুদ্ধ দেখতে পায় গল্প জমে পাগল সর্দারের সঙ্গে ছুটির দিনে আর অবকাশকালে শিকারের গল্প পূর্বপুরুষদের বীরত্বের গল্প মড়ায় বাধা নিয়ে সে গোড়ার বিভ্রাট কি হয়েছিল কি হচ্ছে কি হবে সব সব গল্প দিদিয়ার মতো এমন শ্রোতা পাগল সর্দারা কোথায় পাবে তা সবেতেই কৌতূহল সবেতেই বিশ্বাস আর সবেতেই বিস্ময় প্রথম যেদিন পাগল সর্দার ওদের বাড়ি এলো শান্তনা খুশিতে আটখানা যেন মস্ত গণ্যমান্য কেউ এসেছে কোথায় বসাবে কী খেতে দেবে বাবাকেই তারা দিল তিনবার করে বাবা শিগগিরই এসো পাগল সর্দার এসেছে সে চলে যেতে অবনীবাবু বললেন ওদের সঙ্গে আজকাল বুঝি খুব ভাব তোর চোখ বড় বড় করে ফেলে শান্তনা বাবা পাগল সর্দার কমলোক লোক ভাবো নাকি কত বড় একটা সর্দারও জানো ও না থাকলে তোমাদের মরাইয়ের কাজ হতো কিনা সন্দেহ প্রতিবাদ না করে অবনীবাবু মুখ টিপে হাসেন শুধু সেদিন সন্ধ্যায় একজন অপরিচিতকে সঙ্গে করে অবনীবাবু বাড়ি ফিরলেন অচিনের লোক দেখে শান্তনা ভিতরের ঘরে চলে যাচ্ছিল অবনীবাবু বাধা দিলেন যাচ্ছিস কোথায় দাঁড়া একে চিনলি লোকটিকে আর একবার ভালো করে দেখে নিয়ে শান্তনা ঈশ বিব্রত মুখে বাবার দিকে তাকালো চিনলি নে তো বসো তুমি বসো দাঁড়িয়ে রইলে কেন আগন্তুকের দিকে একটা বেতের চেয়ার ঠেলে দিয়ে অবরীবাবু মেয়েকে বললেন আরে দেশের চৌধুরী বাড়ির কথা মনে নেই তোর আর কি করেই বা থাকবে তোর বয়স তখন পাঁচ বছরও নয় বোধ হয় তা তোমরা কত বছর হলো দেশ ছেড়েছ নরেন নরেন চৌধুরী ড্রাফটসম্যান হেসে জবাব দিল পনেরো ষোলো বছর হবে বোধহয় বছর চোদ্দ বয়স তখন আমার সোজাসুজি তাকালো এবার শান্তনার দিকে বলল না চিনলেও আমার কিন্তু মনে আছে ঠিক ফ্রক পরা এতটুকু দেখেছি অবনীবাবুর উদ্দেশ্যে বলল তাছাড়া আপনিও বিশেষ বদলাননি দেখেই চেনা চেনা লাগছিল অবনীবাবু আর একটা চেয়ার টেনে বসলেন তুমি না বললে তো আমি চিনতেই পারতুম না আজ বলতেই তোমার ছেলেবেলা চেহারা শুদ্ধ মনে পড়ে গেল অথচ দেখো এতদিন দেখছি একবারও মনে হয়নি কিছু নবগতকে লক্ষ্য করে শান্তনা এবারে হালকা সুরে বলল এতদিন একসঙ্গে কাজ করার পর আজ সবই পরিচয়টা বেরোল বাবা জবাব দিলেন নবনীবাবু একসঙ্গে কী রে নরেন হলো পাশ করা ইঞ্জিনিয়ার ড্রাফটসম্যান কত বড় চাকরি ওর নিহাত চোখ আছে বলেই চিনেছে আমার মতো কতজনকে রোজ দেখছে মনে রাখা সহজ নাকি শান্তনার ভালো লাগলো না কথাগুলো এ বয়সে তার বাবার ওপরে কাজ করে শুনেই বোধ হয় না দেশের চৌধুরী বাড়িটার কথা তার কিছু মনে নেই একেও কখনো দেখেছে বলে মনে পড়ছে না অপরওয়ালাদের ওপরে মনোভাব খুব প্রসন্ন নয় শান্তনার। তাদের না দেখুক তাদের বাড়ির মেয়েদের দেখেছি মাটিতে পা পড়ে না বাবার সামনে পাগল সর্দারের শ্রদ্ধাবনত মূর্তিটি বরং ভালো লেগেছিল ভবান্তর টুকু নরেন চৌধুরীর লক্ষ্য করলো কিনা বলা যায় না দিকে চেয়েই বলল আপনার বাবা কিন্তু আমাকে চা খেতে দেবার লোভ দেখিয়ে নিয়ে এসেছেন অপনীবাবু ব্যস্ত হয়ে বললেন হ্যাঁ হ্যাঁ তাই তো হ্যাঁ রে শান্তনা একটু চা দিয়ে আর দেখ নরেনের নরেনীর খিদেও পেয়েছে নরিনী গম্ভীর মুখে জবাব দিল বোধহয় নয় নিশ্চয়ই পেয়েছে রবনীবাবু হা হা করে হেসে উঠলেন শান্তন হাসি মুখে তাড়াতাড়ি ভিতরে চলে এলো কি ব্যবস্থা করা যেতে পারে ভাবল দু চার মুহূর্ত